আরে তুমি, এসো এসো এসো। তা হঠাৎ কি ব্যাপার জানো? আমি তো ভাবতেই পারছি না। গপ্প মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের উলের কাঁটা প্রথম পর্ব। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। ফ্লাইট অ্যানাউন্সমেন্ট শুনতে শুনতে কৌশিক স্ত্রী সুজাতাকে বলল, এই সিট বেল্টটা বেঁধে নাও, ল্যান্ড করছি। সুজাতা জানলা দিয়ে সকালের তুষার মৌলি পাহাড়ের দিকে তাকিয়েছিল। কৌশিকের কথা মতো বেল্ট বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করল, তাহলে কি ঠিক হলো, হোটেল না হাউস বোট? সেটা তো মামু বলবে। সুজাতা আর চোখে মামুকে একবার দেখে নিল। মামু অর্থাৎ সামনের সিটে বসা ব্যারিস্টার পি কে বাসু, কোলের ওপর নিউজ পেপার, চোখ দুটো বোঝা, বাঁ হাতে চশমা। কৌশিক সামনের দিকে একটু ঝুঁকে পড়ে বলল, এই ঘুমোচ্ছ নাকি মামু? প্লেন শ্রীনগর ল্যান্ড করছে কিন্তু। বাসু সাহেব নড়ে চড়ে বসলেন, বললেন, না জেগেই আছি, থিঙ্ক করছিলাম। পি কে বাসুর স্ত্রী রানী দেবী বসেছেন ওর পাশের সিটে আইলের দিকে। তিনি বললেন, কি এত ভাবছো তখন থেকে? তুমি শুনলে রাগ করবে রানু, আমি ভূস্বর্গে এসেও ধান ভাঙছি। মানে কালপেবল হোমিসাইড না ডেলিবারেট মার্ডার? খবরের কাগজটা বাড়িয়ে ধরেন উনি। রানী দেবী হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না। সে যাই হোক, কাগজটা দেখবার সময় হল না। ইতিমধ্যে আকাশ যান ভূমি স্পর্শ করেছে। সব প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর পি কে বাসু আর কৌশিক ধরাধরি করে রানী দেবীকে সিঁড়ি দিয়ে নামিয়ে আনলেন। ততক্ষণে হুইল চেয়ারটা সিঁড়ির নিচে লাগানো হয়েছে। রানী দেবীকে হুইল চেয়ারে বসিয়ে ওরা চারজন টার্মিনাল বিল্ডিংয়ের দিকে হাঁটতে লাগলেন। কৌশিক বলল, মামু আপনি লাগেজগুলো কালেক্ট করুন, আমি ততক্ষণে বরং খোঁজ নিয়ে দেখি কোথায় থাকার ব্যবস্থা করা যায়। এখানে কি খোঁজ নেবে তুমি, বরং একটা ট্যাক্সি ধরো, চলো সবাই মিলে টুরিস্ট রিসেপশন সেন্টারে যাই। আমি আর সুজাতা ওখানে মালপত্র পাহারা দেবো, আর তোমরা দুজনে হোটেল কিংবা হাউস বোট ঠিক করে আসবে। হাউস বোটও নয়, হোটেলও নয়, এখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা চলে যাব কোনো নির্জন জায়গায় যাকে বলে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, পাইন বার্চ ওকের মাঝখানে, কাছেই নদী, সলিটারি লগ কেবিন বলতে যা বোঝায়, যেমন ধরো ট্রাউট প্যারাডাইস। ট্রাউট প্যারাডাইস, সেটা আবার কোথায়? নাম শুনিনি তো। কাল রাত পর্যন্ত নামটা আমিও জানতাম না, আজ সকালে জেনেছি। ট্রাউট প্যারাডাইস হচ্ছে লিডার নদীর ধারে একটা গ্রাম, সেখানে ছোট ছোট লগ কেবিন ভাড়া পাওয়া যায়, ফার্নিশড কেবিন, ইলেকট্রিসিটি আছে, টেলিফোন আছে। অ্যাংলোরা এই সিজনে ওখানে ট্রাউট মাছ ধরতে যায়। আপনি রাতারাতি এত সব তথ্য পেলেন কি করে? পি কে বাসু উত্তর দেওয়ার সুযোগ পেলেন না। একটা অ্যানাউন্সমেন্ট ওদের কানে এলো, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, কলিং ফর মিস্টার পি কে বাসু, বার এট ল, রিকোয়েস্টিং ইউ টু কাইন্ডলি রিপোর্ট এট দি ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টার, মিস্টার এস পি খান্না ইজ ওয়েটিং ফর ইউ। মামু আপনাকে ডাকছে তো, এস পি খান্না আপনি চেনেন নাকি? চাক্ষুষ পরিচয় নেই, তবে নামটা জানি। ও, তার মানে তোমার ক্লায়েন্ট, এই জন্যই এক কথায় শ্রীনগরে আসতে রাজি হয়ে গেলে না? বিশ্বাস করো রানু, আমি লোকটাকে সত্যিই চিনি না। তোমরা এখানে একটু ওয়েট করো, আমি ওকে বিদায় করে আসছি। দেখো রানু, তোমাকে যখন কথা দিয়েছি তখন ছুটির মধ্যে এসব ঝামেলায় একদম জড়াবো না, একটু ওয়েট করো। অন্য মনস্কের মতো পাউচ থেকে টোব্যাকো নিয়ে পাইপে ভরতে ভরতে পি কে বাসু ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাউন্টারের দিকে এগোলেন।
কাউন্টারের কাছে পৌঁছে দেখলেন একটি অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। বয়স এই 22-23 হবে। পরনে থ্রি পিস ডার্ক গ্রে স্যুট, গলায় কালো টাই, মাঝারি গড়ন, স্বাস্থ্যবান, গোঁপ দাড়ি কামানো, বাঁ হাতের অনামিকায় জলজল করছে হীরে। নিখুঁত সাজপোশাক সত্ত্বেও কেমন যেন নিষ্প্রভ, বিষণ্ন। পিকে বাসু আরেকটু এগোতেই ছেলেটি ডান হাত বাড়িয়ে এগিয়ে এলো। মিস্টার পিকে বাসু? বাসু ওর সঙ্গে হাত মিলিয়ে বললেন, ইয়েস মিস্টার খান্না, কিন্তু আমি যে এই ফ্লাইটে আসছি সেটা আপনি জানলেন কি করে? একটা অত্যন্ত জরুরি প্রয়োজনে কাল রাতে আপনাকে ট্রাঙ্ক কল করেছিলাম, সেখান থেকে জানলাম যে আপনি এই ফ্লাইটে দিল্লি থেকে আসছেন। এয়ারপোর্টে আপনাকে ধরতে না পারলে খুবই মুশকিল হতো, কারণ যিনি টেলিফোন ধরেছিলেন তিনি ঠিক বলতে পারলেন না আপনি কোথায় উঠছেন। ও আগে সেটা জেনে নিই, কোথায় উঠছেন আপনারা, মানে হোটেল না হাউস বোট? পিকে বাসু পাইপটা ধরিয়ে জবাব দিলেন, আপনি আমাকে মাফ করবেন মিস্টার খান্না, আমি এখানে সপরিবারে বেড়াতে এসেছি, আপনার কেসটা আমি নিতে পারবো না। চাক্ষুষ আপনাকে কখনো না দেখলেও আপনার অনেক কীর্তি কাহিনী আমার জানা, তাই আপনার মুখে প্রথমেই কেসের কথা শুনে অবাক হলাম না। তবে আমার কেসটা না সত্যি খুব জটিল, আর আমার বিশ্বাস আপনি শুনলে আপত্তি করতে পারবেন না। কেসটা আমার অজানা নয়, ট্রাউট প্যারাডাইস রহস্য তো। আপনি মানে কি করে? খুব সহজ, আর সকালের কাশ্মীর টাইমসে আপনার বাবার খবরটা বেরিয়েছে, আপনার নামটাও কাগজে আছে। প্লেনে সেই ডেসক্রিপশনটা পড়তে পড়তে এসেছি। ইয়েস আই অ্যাডমিট ইটস অ্যান ইন্টারেস্টিং, এক্সিডিংলি ইন্টারেস্টিং কেস, কিন্তু আমাকে মাফ করতে হবে, এই মুহূর্তে আমি মানসিকভাবে প্রস্তুত নই। স্যার, কাগজে যতটুকু বেরিয়েছে তাতেই যদি আপনার ইন্টারেস্ট গ্রো করে থাকে, তাহলে আপনাকে আর একটা কথা বলি, দুটো অবিশ্বাস্য ক্লুর সন্ধান আমি রাখি যা কাগজে ছাপা হয়নি। সেই দুটো শোনার পর কিন্তু স্যার ওসব কথা পরে হবে, আপাতত বলুন কোথায় উঠবেন। কিছু ঠিক করা নেই, হঠাৎ পুজোর ছুটিতে সবাই মিলে চলে এসেছি এবং মিসেস বাসুকে আমি কথা দিয়েছি ছুটির এই কটা দিন আমি কোনো কেস নেব না। আইসি, আপনারা কজন আছেন? আমাকে নিয়ে চারজন, কেন বলুন? অলরাইট স্যার, আমি একটা সাজেশন দিচ্ছি, আমাদের একটা হাউস বোট আছে ঝিলম কুইন, ডিলাক্স ক্লাস, দুটো ডাবল বেডরুম, ড্রয়িং অ্যান্ড ডাইনিং, আপনাদের কোনো অসুবিধা হবে না, ঠান্ডা গরম জল পাবেন, অ্যাটাচড বাথ, ইলেকট্রিসিটি আছে, টেলিফোন আছে, কুক আছে, বেয়ারা আছে। দৈনিক ভাড়া কত? স্যার ওটা আমরা কখনো ভাড়া দিই না, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডরা এলে ওখানেই ওঠেন, আপনি প্লিজ হেজিটেট করবেন না। তা হয় না, আমি আপনার হাউস বোটটা নিতে চাই এবং কেসটা নেব না, এক্ষেত্রে আপনি যদি ন্যায্য ভাড়া না নেন তাহলে আমি কেমন করে রাজি হই? আচ্ছা বেশ, মার্কেট রেট যা হয় তাই দেবেন, আমার কোনো অসুবিধা নেই, আপাতত আপনারা চলে যান, রেস্ট নিন, ঘন্টা দুয়েক পরে আমি আসবো, কেসটা শোনাবো, হ্যাঁ মিসেস বাসুকেও শোনাবো, তারপর যদি কেসটা নিতে না চান নেবেন না, ন্যায্য ভাড়া দিয়ে ছুটি শেষে কলকাতায় ফিরে যাবেন। অ্যাগ্রিড? ওকে, থ্যাংক ইউ স্যার, মালপত্র নিয়ে বাইরে আসুন, আমার গাড়িতে পৌঁছে দেব। বাসু সাহেব ফিরে এসে দেখলেন ইতিমধ্যে কৌশিক লাগেজ কালেক্ট করে নিয়েছে, বাকিরা সবাই বাসু সাহেবের জন্যই অপেক্ষা করছিল। পিকে বাসু ডিলাক্স হোটেলে ওঠার কথা বলতেই রানী দেবী বলে উঠলেন, বুঝেছি, হাউস বোটের মালিক এই মিস্টার খান্না, তাই তো? সবাই গোয়েন্দা হলে আমরা যাই কোথায়, আপাতত চলো যাওয়া যাক, বাইরে গাড়ি অপেক্ষা করছে। বেরিয়ে আসতেই এসপি খান্না এগিয়ে এসে নমস্কার করল, বাসু সাহেব তার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন, মালপত্র উঠিয়ে দেওয়া হলো গাড়িতে, প্রকাণ্ড স্টেশন ওয়াগন। পেছনের ডালাটা খুলে রানী দেবীর হুইল চেয়ারটা ক্যারিয়ারে ঢুকে গেল, গাড়ি স্টার্ট দিল, গন্তব্য ঝিলম কুইন। হাউস বোটটা চমৎকার, মিড ভিক্টোরিয়া যুগের ফার্নিচার, তবে আধুনিক জীবনযাত্রার যাবতীয় উপকরণই রয়েছে। ড্রয়িং রুমে প্রকাণ্ড একটা আয়না, সোফা সেট, সেন্টার টেবিল,
তারপর ডাইনিং রুম পেরিয়ে একটা চওড়া গলিপথ, দুদিকে দুটো বেডরুম, অ্যাটাচড বাথরুম। হাউস বোটের পিছনে একটা নৌকো বাঁধা আছে, তার সঙ্গে আর একটা ছোট নৌকো। সেখানে রান্নাঘর আর ঠাকুর চাকরদের থাকার জায়গা। ঝিলাম নদী যেখানে ডাল লেকে গিয়ে মিশেছে, প্রায় তার কাছাকাছি হাউস বোটটা নোঙর করা। ক্যাটেকার কামকুকের নাম খোদাবক্স। ধবধবে সাদা দাড়ি, মাথায় কাজ করা সাদা গোল টুপি, পরনে একটা জোব্বা মতো পোশাক। এসপি খান্না খোদাবক্সকে বলল, খোদাবক্স, এরা আমার মেহমান, কলকাতা থেকে এসেছেন, ঠিক মতো দেখভাল করো, দেখো যেন আমার হাউস বোটের বদনাম না হয়ে যায়। হ্যাঁ, খোদাবক্স বলল, বেফিকার রহিয়ে সাহেব। তারপর একটু ইতস্তত করে এসপি খান্নাকে জিজ্ঞেস করল, কাল সব মিটতে কত রাত হলো সাহাব? অনেক রাত। কি ব্যাপার মিস্টার খান্না, কাল কোথা থেকে ফিরতে রাত হলো আপনার? শ্মশান থেকে, সব মিটতে মিটতে অনেক রাত। যাই হোক, আমার মানসিক অবস্থা ভালো নেই, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। আসলে এখন ওসব কথা থাক, আপনি তো দু ঘন্টা পরে আসছেনই, তখন না হয় কথা হবে। দেখুন, কেসটা নিই বা না নিই, আপনাকে কিছু অ্যাডভাইস দিতে পারবো আশা করি। ধন্যবাদ, আমি তাহলে এখন আসছি। এসপি খান্না চলে গেল, আর তারপরেই সবাই মিলে ঘিরে ধরল পি কে বাসুকে। সুজাতা বলল, কি ব্যাপার মামু? তোমরা বিশ্রাম করবে না? গল্পটা বলতে অনেক সময় লাগবে কিন্তু। বিশ্রাম করার আবার কি আছে, এলাম তো ঢুলতে ঢুলতে, আপনি এখনই শুরু করুন তো, আমি বরং খোদাবক্সকে বলি চার কাপ কফি বানাতে। আর দেখো তো আজকের কাশ্মীর টাইমসটা পাওয়া যায় কিনা। খবরের কাগজ জোগাড় করা হলো, আজকের ডেট 13ই সেপ্টেম্বর। প্রথম পাতাতে বড় করে ছাপা হয়েছে খবরটা। সুরজ প্রসাদ খান্নার বাবা এ শহরের একজন বিশিষ্ট নাগরিক ছিলেন। তাঁর কোনো ছবি ছাপা হয়নি বটে, তবে যে লক কেবিনে ওর মৃতদেহ পাওয়া যায় তার একটা ছবি আছে। 5 নম্বর পাতায় সুরজ প্রসাদের ইন্টারভিউ ছাপা হয়েছে। পি কে বাসু বলতে শুরু করলেন, নিহত মহাদেও প্রসাদ খান্না এই অঞ্চলের একজন বিখ্যাত ব্যক্তি, কাশ্মীর ভ্যালি ট্রান্সপোর্ট অ্যান্ড অটোমোবাইলসের স্বত্বাধিকারী, প্রাক্তন এমপি, ইদানিং রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন, তবু জনসাধারণের মধ্যে ওনার পপুলারিটি বেশ ভালোই ছিল। তবে 2 বছর ধরে ওনার চরিত্রে একটা পরিবর্তন হয়েছিল। পরিবর্তন? সেটা ভালো না খারাপ? সেটা তো জানি না, তবে ইদানিং ব্যবসার কাজ দেখতেন না, ছেলে সুরজ প্রসাদের ওপরই সব দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, যদিও অবসর নেওয়ার মতো বয়স তার হয়নি, মাত্র 46 বছর হয়েছিল এই মহাদেও খান্নার। কিন্তু 2 বছর হল উনি শুধু হিমালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়িয়েছেন, সাধারণ পোশাকে সাধারণ মানুষের সঙ্গে মেশার চেষ্টা করতেন। ছেলে সুরজ প্রসাদের মতে বাবার এই চারিত্রিক পরিবর্তনের মূলে নাকি মহাদেওর ছোট ভাই প্রীতম প্রসাদ। তিনি যৌবনে শুরুতেই সংসার ত্যাগ করে চলে যান। পরবর্তীকালে ওদের বাবা মহাদেও আর প্রীতমের মধ্যে সম্পত্তি সমানভাবে ভাগ করে দেন, যদিও প্রীতম গৃহত্যাগী হওয়ায় পরে সবকিছু মহাদেওকেই দেখাশোনা করতে হয়। প্রীতমের জন্য মাসোহারা রাখা থাকত। প্রথম দিকে প্রীতম মাঝে মাঝে আসতেন, হয়তো মহাদেবের সঙ্গে ওর চিঠিতে যোগাযোগ ছিল। বুঝলাম। আচ্ছা মামু, এই ট্রাউট প্যারাডাইজটা কি? মৎস্য ও বন্যপ্রাণী মন্ত্রক প্রতি বছর ট্রাউট মাছ ধরার একটা ডেট অ্যানাউন্স করে। এবছর ট্রাউট প্যারাডাইজ সিজন শুরু হয় মঙ্গলবার 6ই সেপ্টেম্বর। প্রতি বছরের মতো এবছরও মহাদেও 15ই অগস্ট থেকে একটা লগ কেবিন বুক করেন, যাতে সিজনের শুরুর দিন থেকেই নির্জনে ওখানে থাকতে পারেন, আর ওখানেই ওর লাশ পাওয়া যায়। আচ্ছা, আশেপাশের অন্যান্য লগ কেবিনে তো আরও অনেকের থাকার কথা, এখন পিক সিজন, কেউ কিচ্ছু দেখেনি? আসলে লগ কেবিনটা বেশ নির্জনে, নিয়ারেস্ট লগ কেবিনটাও এত দূরে যে পিস্তলের শব্দ সেখানে পৌঁছবে না। অন্যান্য লক কেবিনের বাসিন্দারা হয়তো মহাদেও প্রসাদের বন্ধ ঘরের পাশ দিয়ে যাতায়াত করেছে, কিন্তু কিছু টের পায়নি। প্রায় 5 দিন পরে যখন লক কেবিনগুলো প্রায় ফুল হয়ে গেছে, একজনের খেয়াল হয় একটা ঘর থেকে একটা পাহাড়ি ময়না কর্কশ স্বরে ডেকেই যাচ্ছে। কৌতূহলী হয়ে তিনি দরজায় নক করলেন, দেখলেন
সেটা তালা বন্ধ, ভেতর থেকে কোনো সাড়া নেই। তারপর জানলা দিয়ে উঁকি মেরে দেখেন মেঝেতে মহাদেব প্রসাদের লাশ পড়ে আছে। ছুটতে ছুটতে পুলিশে খবর দেন। বাবারে, পাঁচ দিন লাশটা পড়েছিল, কি সাংঘাতিক। শোনো, কেসটা নিলে আমি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ব। গুলমার্গ, পেহেলগাঁও, উলার লেক বাদ যাবে। অবশ্য তোমরা তিনজন ঘুরে আসতেই পারো। বেশ তো, আগে শুনেই দেখো না সুরজ প্রসাদ কি বলে, সবটা শুনে তারপর না হয় আমরা রায় দেব। কিছুক্ষণ পরেই সুরজ প্রসাদ এলো। তাকে বসতে বলে পি কে বাসু একটা পাইপ ধরালেন। তারপর বললেন, মিস্টার খান্না, শুরু করুন। করুন নয়, করো, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। আচ্ছা বেশ, বলো কি বলতে চাও। আপনি খবরের কাগজে তো নিশ্চয়ই পড়েছেন ব্যাপারটা, আমি আপনার কাছ থেকে সাহায্য চাই। প্রথমত, আমার বাবার হত্যাকারীকে খুঁজে বার করতে হবে। দ্বিতীয়ত, হত্যাকারী আমার বাবার চরিত্র হনন করার চেষ্টা কেন করল সেটাও আমাকে জানতে হবে। তৃতীয়ত, আপনি আমার স্টেপমাদার সুরমা দেবীর সঙ্গে একবার দেখা করুন। এমন ব্যবস্থা করুন যাতে তিনি আমাদের কাশ্মীর ভ্যালি ট্রান্সপোর্ট অ্যান্ড অটোমোবিলটাকে ডকে তুলে দিতে না পারেন। আমার দৃঢ় ধারণা, বাবা রিসেন্টলি একটা উইল করেছিলেন, আমাকে নিজেই সে কথা বলেছিলেন। যদিও আমি জানি না উইলে তিনি কাকে কি দিয়ে গেছেন, তবু আমার মনে হয় কোম্পানির যাবতীয় রেসপন্সিবিলিটি আমাকেই দিয়ে গেছেন। এই উইলটা আমি এখনও খুঁজে পাইনি, আমাদের সলিসিটরের কাছেও নেই, বাড়িতেও খুঁজে পাইনি। অবশ্য দুটো জায়গা এখনও দেখা হয়নি। বাড়ির একটা সিন্দুক যেখানে বাবা দরকারি কাগজপত্র রাখতেন, আর ব্যাংক অফ ইন্ডিয়াতে বাবার আর আমার একটা অ্যাকাউন্ট আছে, ওখানে বাবার নিজের একটা লকারও আছে। এই দুটো জায়গা দেখা বাকি আছে। এই দুটো জায়গায় না থাকলে আমার ভয় যে সুরমা দেবী ওটা ডেফিনেটলি নষ্ট করে ফেলেছে। তুমি তোমার স্টেপমমকে একেবারেই পছন্দ করো না? হ্যাঁ, পছন্দ করি না বললে ভুল বলা হবে, আই হেট হার। তা উনি এখন কোথায় আছেন? শ্রীনগরেই আছেন, একটা হোটেলে। 6 বা 7 তারিখে উনি এবং ওনার ছেলে জগদীশ দিল্লি থেকে এসেছে এখানে। ইদানিং ওরা এ বাড়িতে ওঠেন না, শ্রীনগরে এলে হোটেলেই থাকেন। এবারেও শ্রীনগরে পৌঁছে আমাকে ফোন করেন, প্র্যাকটিক্যালি রোজই ফোন করে চলেছেন। তাকে বাবার মার্ডারের কথাও বলেছি। কি আশ্চর্য, এই দুর্ঘটনার পরেও সুরমা দেবীর সঙ্গে তোমার দেখা হয়নি? না, উনি আসেননি, আমারও ইচ্ছে করেনি হোটেলে গিয়ে ওনার সঙ্গে দেখা করতে। আচ্ছা, কতদিন হলো উনি মহাদেব প্রসাদকে বিয়ে করেছেন? বছর 3। আমার মা দীর্ঘদিন রোগে ভুগে মারা যান। সুরমা দেবী মায়ের নার্স ছিলেন, বিধবা। ওর ছেলে জগদীশ মাথুর আমার চেয়ে বছর 3 বড়। বিয়ের পর সুরমা দেবীর তো বেশ ভালোই হয়েছে আসলে। আগে নার্সিং করতেন, এখন দু হাতে টাকা ওড়াচ্ছেন। বাবার সঙ্গে ওর শুধু টাকার সম্পর্কই ছিল। আসলে বিয়ের পর থেকেই বাবা বাড়ি ছেড়ে বন জঙ্গলে ঘুরে বেড়াতেন। এই প্রশ্নটা একটু আনকমফোর্টেবল হতে পারে, প্লিজ ফরগিভ মি। তোমার বাবা এই সেকেন্ড ম্যারেজটা কি নিজের ইচ্ছেই করেছিলেন নাকি কোনো ব্ল্যাকমেইল? আমার ধারণা উনি ফাঁদে পড়ে এই বিয়েটা করতে বাধ্য হয়েছিলেন। আর বিয়ের পর থেকেই বাবা একদম অন্য মানুষ হয়ে যান। দেখুন মিস্টার বাসু, আমি আপনাকে খোলাখুলি বলছি, আমি চাই আপনি আমার বিজনেস সলিসিটর সাকসেনা অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে কোঅপারেট করুন। মানে সম্পত্তিতে তোমার প্রোবেট পাওয়ার বিষয়ে তো? হ্যাঁ, আর পুলিশের সঙ্গে কোঅপারেট করে আপনি আমার বাবার খুনিকে খুঁজে বের করুন। তোমার ধারণা এর পেছনে তোমার স্টেপমাদারের ভূমিকা থাকলেও থাকতে পারে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তুমি তোমার বাবার চরিত্র হননের কথা বলছিলে, সেটা কি? আর তাছাড়া আরও দুটো ক্লু যেটা পুলিশ জানে না। হ্যাঁ, আসলে আমার রিকোয়েস্টেই এই দুটো নিউজ পেপারে বেরোয় নি। প্রথমটা হচ্ছে, পুলিশ গিয়ে যখন লক কেবিনটা সার্চ করে তখন অন্যান্য জিনিসের সঙ্গে আরও দুটো জিনিসও উদ্ধার করে যেটা ওখানে খুঁজে পাওয়ার কথা নয়। একটা মেয়েদের ব্রেসিয়ার এবং একজোড়া উলের কাঁটা, আধবোনা একটা সোয়েটার আর কিছু উল। আমার বিশ্বাস মার্ডারের ওটা ইচ্ছে করে রেখে গেছে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা পুলিশও জানে না। আপনি নিশ্চয়ই পেপারে পোষা ময়নার কথাটা পড়েছেন, চাচাজি মানে প্রীতম প্রসাদ ওটা বাবাকে গিফট করেছিলেন। চাচাজি আসলে বার্ড ওয়াচার, প্রচুর পাখির ছবি এঁকেছেন।
আর এই ময়নাটা বাবার খুব প্রিয় ছিল, নাম মুন্না। বাবা যখন কোনো দুর্গম জায়গায় যেত, মুন্না আমাদের শ্রীনগরের বাড়িতেই থাকত, বাকি সবসময় ও বাবার সাথেই থাকত। এবারে বাবা ওকে লক কেবিনে নিয়ে যান, কিন্তু অদ্ভুত ব্যাপার, পুলিশ লক কেবিন থেকে যে পাহাড়ি ময়নাটা উদ্ধার করেছে সেটা মুন্না নয়, ঠিক একই রকম দেখতে আর একটা ময়না। মানে সে কি, আপনি শিওর? মানে জানলেন কিভাবে? প্রথম কথা, মুন্না যে বলগুলো পারত, হ্যালো, রাম রাম, ব্যাঠিয়ে, চায় পিজিয়ে, সীতারাম, তার একটাও এই উদ্ধার হওয়া ময়নাটা বলতে পারে না। পুলিশের অনুমতি নিয়ে আমি ওটাকে বাড়ি এনেছি, তবু সে তার অভ্যস্ত বলের একটাও বলেনি। দেখো, পোষা জন্তু জানোয়ার তার মালিকের অভাবটা অদ্ভুতভাবে বুঝতে পারে, হয়তো সেই কারণেই। নো স্যার, শুধু তাই নয়, মুন্নার ডান পায়ের মাঝের আঙুলটা অনেকদিন আগে কাটা হয়েছিল, আর কেবিন থেকে যে ময়নাটাকে আমরা এনেছি তার দুটো পায়ের সবকটা আঙুল কাটা। পিকে বাসুর ভুরুটা কুঁচকে গেল। উনি বললেন, ময়না বদলে যাবে কেন? স্যার, এই বিষয়টা নিয়ে আমি নিজে অনেক ভেবেছি। মুন্নার একটা অদ্ভুত গুণ ছিল, ও যে কোনো বোল একবার শুনলেই তুলে নিতে পারত। হয়তো খুনের সময় বাবা হত্যাকারীর নাম ধরে চেঁচিয়ে উঠেছিলেন, আর সেটা শুনে মুন্নাও সেই নামটা ধরে ডেকে উঠেছিল, সেই জন্যই। সেক্ষেত্রে মুন্নাকে মেরে ফেললেই তো কাজ মিটে যায়, বদলাবার কি আছে? সেটাও ঠিক। আমার কেন যেন মনে হচ্ছে ওই পাহাড়ি ময়নাটার পথ ধরেই আসল হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, তুমি শিওর যে মুন্না ওর কেবিনে ছিল? সেটাই একমাত্র পসিবিলিটি। এবছর অগস্ট মাসে বাবা অমরনাথ তীর্থে যান। সেখানে যাবার আগে উনি চিঠি লিখে আমাদের জানিয়েছিলেন যে সোমবার 5ই সেপ্টেম্বর উনি শ্রীনগরে আসবেন, আর ওই দিনই বিকেলে ট্রাউট প্যারাডাইসে চলে যাবেন। লিখেছিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ওঁর কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আর ওঁর সেক্রেটারি গঙ্গারামজিকেও জানিয়েছিলেন যে গঙ্গারামজি যেন পজিটিভলি 5th সেপ্টেম্বর শ্রীনগরে থাকেন। কিন্তু যে কোনো কারণেই হোক, বাবা তিন দিন আগেই মানে 2nd সেপ্টেম্বর সকালে শ্রীনগরে চলে আসেন। বাড়িতে এসেই গঙ্গারামজিকে নিয়ে ব্যাঙ্কে চলে যান। 12টা নাগাদ দুজনেই একসঙ্গে ফিরে আসেন, এবং তারপরেই একটা স্যুটকেস আর মুন্নাকে নিয়ে তিনি চলে যান। যাওয়ার সময় আমাদের বলেন, দুদিন পেহেলগাঁওয়ে থেকে 5th বিকেলের মধ্যে ট্রাউট প্যারাডাইসে চলে যাবেন। ইনফ্যাক্ট অগস্ট মাসের মাঝামাঝি থেকে একটা লক কেবিন ওর নামে বুক করাও ছিল, ঠিক কোনটা সেটা অবশ্য আমি জানতাম না। আচ্ছা, 5 তারিখ সকালে আসবেন জানিয়েও তিন দিন আগে কেন এসেছিলেন কিছু গ্যাস করতে পারো? কিছুটা পারি। অগস্টের 3rd উইকে, তারিখটা আমার মনে নেই, দিল্লি থেকে জগদীশ আমাকে টেলিফোন করে জানায় যে 6 সেপ্টেম্বরের মর্নিং ফ্লাইটে অসুরমা দেবীকে নিয়ে আসছে। আমাকে রিকোয়েস্ট করে যে আমি যেন 8 তারিখ সকালের ফ্লাইটে ওদের দুজনের দিল্লি ফেরার টিকিট বুক করে রাখি। বাবা সম্ভবত ওর সেক্রেটারির কাছ থেকে এই ইনফরমেশনটা পেয়েছিলেন, আর তারপরেই নিজের প্রোগ্রামটা বদলে ফেলেন। মানে সুরমা দেবীর সঙ্গে উনি হয়তো দেখা করতেই চাইছিলেন না। কিন্তু সুরজ, মুন্না যে বদলে গেছে, এই ইনফরমেশনটা তুমি পুলিশকে জানালে না কেন? আসলে আমার মনে হয় পুলিশ এই কেস সলভ করতে পারবে না। আসলে পুলিশের তো কিছু বাঁধা ধরা ছক আছে, আর বাবার খুনটা সেই ছকে পড়ে না। আমার মনে হয়েছিল এই কাজটা আপনার মতো একজনের পক্ষেই সম্ভব। এবার বলুন, আপনি কি কেসটা নেবেন? আমাকে ঘন্টাখানেক সময় দাও, আমি সবার সাথে একটু আলোচনা করে। আর সময় নষ্ট করে কি লাভ? আমি সবার হয়ে বলছি, তুমি কেসটা নাও। অলরাইট দেন, আই অ্যাকসেপ্ট। সুরজ প্রসাদ সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা বন্ধ খাম বের করে টেবিলের উপর রাখল। থ্যাংক ইউ স্যার। এটা কি? আপনার রিটেইনার এবং আমার বিহাফে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যাতে পুলিশ আপনাকে হেল্প করে। তুমি তো বেশ সিস্টেম্যাটিক দেখছি। তা বলতে পারেন। আচ্ছা, এখন আমি চলি, নমস্কার। ও, আর দুটো কথা, সুরমা দেবী আর জগদীশ যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আমি আপনাকে ফোন করে জানাবো। আমি চাই ওদের সঙ্গে আমার সমস্ত আলোচনা আপনার প্রেজেন্সে হোক। আর সেকেন্ড, পেহেলগাঁওয়ের ওসি যোগিন্দর সিংজি একটু আগে আমায় কল করে জানিয়েছেন দিল্লি থেকে সিবিআইয়ের একজন সিনিয়র অফিসার এই ইনভেস্টিগেশনের জন্য আসছেন,
আজ বিকেলেই যোগিন্দরজি ওনাকে নিয়ে ল কেবিনটা দেখতে যাবেন, এই বিকেল চারটে নাগাদ। আপনি কি যাবেন? এক মিনিট, এর মধ্যে সিবিআই ঢুকলো কি করে? আসলে বাবা তো এক্স এমপি ছিলেন, একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে। যদিও অ্যাক্টিভ পলিটিক্স থেকে সরে গেছিলেন, তবু পলিটিক্যাল কারণে খুনটা হয়েছে কিনা সেটার জন্যই। বুঝেছি, তুমি একটা নাগাদ আমাকে একটা গাড়ি পাঠিয়ে দাও। আমি আপনার সঙ্গে যেতে পারলে ভালো হতো, কিন্তু এদিকে আমার অনেক কাজ জমে আছে। সন্ধ্যের পর জগদীশরা আসবে, আর গঙ্গারামজিও যে কোনো সময় চলে আসবে। গঙ্গারামজি কোথায় আছেন? কি একটা ইম্পর্টেন্ট কাজে 6 তারিখ মর্নিং ফ্লাইটে দিল্লি গেছেন। ট্রাঙ্ক লাইনে খবর দিয়েছি, উনি খুবই ভেঙে পড়েছেন খবরটা শুনে। আশা করছি আজই তিনি এসে পড়বেন। আচ্ছা, 2 তারিখে তোমার বাবা ব্যাংকে কীরকম ট্রানজ্যাকশন করেছিল সেটা জানো? গঙ্গারামজি কিছু জানেন? আমি কিছুই জানি না, আর গঙ্গারামজিকেও এ ব্যাপারে কিছু বলা হয়নি। আসলে বাবার খবরটা পেয়ে উনি অত্যন্ত ভেঙে পড়েছিলেন। বাবার সেক্রেটারি হলেও দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক ছিল, প্রায় সমবয়সী তো। এখানকার ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে তোমার বাবার অ্যাকাউন্ট আছে, ভল্টে লকারও আছে। সেখানকার ম্যানেজার কিছু বলতে পারছে না? আমি এখনো পর্যন্ত খোঁজ নিইনি। তাহলে এখনই চলো। 2nd সেপ্টেম্বর ওনার ব্যাংকে জরুরি কাজ, আর 6th সেপ্টেম্বর মার্ডার। এই দুটোর মধ্যে কানেকশন থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। চলো, 10টা তো বেজেই গেছে, প্রথমে ব্যাংক দিয়েই শুরু করি। এসপি খান্না আর কৌশিককে সঙ্গে নিয়ে পি কে বাসু বেরিয়ে গেলেন। ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার যা জানালেন সেটা খানিকটা এরকম। 2nd সেপ্টেম্বর সকাল 10টা নাগাদ মিস্টার মহাদেব প্রসাদ খান্না আর ওনার সেক্রেটারি গঙ্গারাম যাদব ব্যাংকে আসেন। মহাদেব প্রসাদের হাতে একটা ফোলিও ব্যাগ ছিল, তাকে দেখে একেবারেই উদ্ভ্রান্ত মনে হয়নি। মিস্টার খান্না ওর ফোলিও ব্যাগ থেকে এক বান্ডেল ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট বের করেন। সবকটা মিলিয়ে ইন্টারেস্ট বাদে প্রায় 55,000 টাকা হবে। সবগুলোই ব্যাংক অফ ইন্ডিয়ার, তবে কনট সার্কাস দিল্লি ব্রাঞ্চের। উনি ওই ফিক্সড ডিপোজিটের অ্যাগেনস্টে 50,000 টাকা লোন নিতে চান, কিন্তু ব্যাংকের পলিসি অনুযায়ী যে ব্রাঞ্চের ফিক্সড ডিপোজিট সেই ব্রাঞ্চ থেকেই লোন দেওয়া হয়। এখান থেকে ডিপোজিট সার্টিফিকেটগুলো দিল্লি ব্রাঞ্চে পাঠিয়ে তারপর লোন প্রসেস করতে 10 থেকে 15 দিন দেরি হয়ে যাবে। তখন ঠিক হয় যে গঙ্গারাম যাদব ওগুলো নিয়ে দিল্লি যাবেন। মিস্টার যাদব তো মহাদেব খান্নার জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার, তাই কোনো অসুবিধে হবে না। ওগুলো জমা দিয়ে মিস্টার যাদব মহাদেব প্রসাদের বিহাফে 50,000 টাকা লোন নেবেন। দিল্লি ব্রাঞ্চ এখানকার ব্রাঞ্চের উপর মিস্টার খান্নার নামে একটা ব্যাংক ড্রাফটে পেমেন্ট করবে, আর এখানকার ম্যানেজার নগদে টাকাটা মিস্টার খান্নাকে দিয়ে দেবেন। তাহলে 3 থেকে 4 দিনের মধ্যেই উনি টাকাটা হাতে পেয়ে যাবেন। মিস্টার খান্না এতে রাজি হয়ে যান। সার্টিফিকেটগুলো ব্যাগে ভরে একবার ভল্টটা চেক করতে যান একা। মিস্টার যাদব তখন ওয়েট করছিলেন। প্রায় 10 মিনিট পরে মিস্টার খান্না ভল্ট চেক করে ফিরে আসেন এবং দুজনে ব্যাংক থেকে বেরিয়ে যান প্রায় 10:30 নাগাদ। কিন্তু মিস্টার খান্না সেই দিনই আর একবার ব্যাংকে আসেন, তবে এবার একা, দুপুর 2 নাগাদ। তখন ওর হাতে ছিল একটা মাঝারি সাইজের সুটকেস আর একটা খাঁচায় একটা ময়না। এবার ওনাকে দেখে একটু উদ্ভ্রান্ত লাগছিল। উনি জানান লকারটা ছেলে সুরজ প্রসাদের সঙ্গে জয়েন্ট নামে করতে চান, সেক্ষেত্রে সুরজ প্রসাদের স্পেসিমেন সিগনেচার প্রয়োজন। কিন্তু উনি বলেন ওনার একটু তাড়া আছে। উনি ওনার লেটার প্যাডে একটা অ্যাপ্লিকেশন লিখে দেন যাতে ওনার ছেলেকে জয়েন্ট হোল্ডার হিসেবে কনসিডার করা হয়। এতটা শুনে বাসু সাহেব ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, সেই চিঠিটা একটু দেখা যায়? ব্যাংকের ম্যানেজার জানালেন, নিশ্চয়ই, এই যে। চিঠিটা ভালো করে পরীক্ষা করে বাসু সাহেব বললেন, আমার ক্লায়েন্ট সুরজ প্রসাদ যদি লকারটা একবার দেখতে চায়, কোনো অসুবিধে আছে কি? যদি ওনার কাছে লকারের চাবি থাকে তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু চাবি তো আমার কাছে নেই। ম্যানেজারবাবু, আপনি একটু চেক করে দেখবেন রিসেন্টলি ওর অ্যাকাউন্ট থেকে কোনো বড় উইথড্রল হয়েছে কি না। ব্যাংক ম্যানেজার লেজার চেক করলেন, দেখা গেল শেষ উইথড্রল হয়েছে 5th অগস্ট 1,000 টাকার। অ্যাকাউন্টে ব্যালেন্স 8,735 টাকা 15 পয়সা। থ্যাংক ইউ সো মাচ। ওরা ব্যাংক থেকে বেরিয়ে এলেন।
সুরজ ওদের হাউস বোটে পৌঁছে দিয়ে বিদায় নিল। বাসু সাহেব বললেন, সুরজ তুমি তাহলে ঠিক 1:30টার সময় একটা গাড়ি পাঠিয়ে দিও, আমি পহেলগাঁও যাব। আর সেই সঙ্গে তোমার বাড়িতে যে বোবা ময়নাটা রয়েছে সেটাকেও আমার কাছে পাঠিয়ে দাও। সুরজ চলে গেল। বাসু সাহেব রানী দেবীকে বললেন, আমার দোষ নেই রানু, কাজটা তুমিই কিন্তু আমার ঘাড়ে চাপিয়েছ। যাই হোক, তোমরা দুজন তৈরি হয়ে নাও, আমার সাথে পহেলগাঁওটা দেখে আসবে। শোনো কৌশিক, আমার ইনটিউশন বলছে ওই পাহাড়ি ময়নাটাকে ঘিরেই রহস্য সমাধানের মূল চাবিটা আছে। যে কোনো কারণে খুনি ওই ময়নাটা বদলে দিয়েছে। সময় সে খুব বেশি পায়নি, সুতরাং পহেলগাঁও বা শ্রীনগরের বাজার থেকেই সেকেন্ড ময়নাটা খুনিকে কিনতে হয়েছে। তুমি ও বেলা শ্রীনগরের বাজারটা চষে ফেলো, দেখো কোনো দোকান পাও কিনা যারা টিয়া ময়না বদ্রিকা ইত্যাদি বেচে। বাবা বাবা বাবা, ভালো একখানা কাজ দিলেন তো। যাই হোক, আর শোনো, সেই সঙ্গে বাজারে কটা উলের দোকান আছে খোঁজ নিও তো। লক কেবিনে যে আদবোনা সোয়েটার পাওয়া গেছে তার রংটা যদি একটু আনকমন হয় তাহলে উলের স্যাম্পল দেখিয়ে জানা যাবে রিসেন্টলি এরকম স্যাম্পল কে কিনেছে। কিন্তু শ্রীনগরের বাজার থেকে যে উল কেনা হবে সেটা আপনি শিওর হচ্ছেন কি করে? আমি জানি না, পহেলগাঁও থেকেও হতে পারে, সেখানে তো আমরা যাচ্ছি। তুমি শ্রীনগরটা দেখো। আর একটা জিনিস আমাকে বড্ড খোঁচাচ্ছে। কি? উলের কাঁটা। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের উলের কাঁটা প্রথম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিশিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। পাহাড়ি পাকদণ্ডি বেয়ে অ্যাম্বাসেডরটা ওপরে উঠছে। দুটো বেজে গেছে। পেছনের সিটে বসেছেন রানী দেবী আর সুজাতা, ড্রাইভারের পাশে বাসু সাহেব, খোদাবক্স দুটো বড় টিফিন ক্যারিয়ারে বিকেলের জন্য কিছু স্ন্যাক্স আর বড় একটি ফ্লাস্কে কফি দিয়ে দিয়েছে। কোকরনাগ ছাড়বার পরেই সমস্ত লিডার উপত্যকাটা উদ্ভাসিত হয়ে উঠল। কি অপূর্ব দৃশ্য! তাই দেখে রানী দেবী বললেন, ইস, তোমার যদি তাড়া না থাকতো তাহলে আমরা এখানে একটু বসতাম, কিন্তু তুমি তো। ড্রাইভার, গাড়ি থামা। আরে রানু, গলা বেচতে এসেছি, একটু রথ দেখবো না তা কি হয়? 2-10 মিনিট দেরি হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সুজাতা, নাম। গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে সুজাতা আর বাসু সাহেব দাঁড়ালেন। রানী দেবীর নামার উপায় নেই, কারণ হুইল চেয়ারটা আনা হয়নি। উনি জানলার কাছ নামিয়ে উত্তাল লিডার নদীর নৃত্য ছন্দ দুচোখ ভরে দেখতে লাগলেন। ওই নিচে যে গাড়িটা আসছে ওটা পুলিশের গাড়ি মনে হচ্ছে না? পিকে বাসুর অনুমান সত্যি করে একটু পরেই একটা পুলিশের গাড়ি এসে পৌঁছল, তবে ওদের অতিক্রম না করে একটু এগিয়ে থামল। গাড়ি থেকে নেমে এলেন তিনজন। পুলিশের পোশাকে অফিসার যোগিন্দর সিংকে চিনতে কোনো অসুবিধে হল না। আকালি শিখ তিনি, দাড়ি পাগড়ি কড়া সব রয়েছে। বাকি দুজন স্যুট পরেছেন। তাদের মধ্যে একজনকে হঠাৎ চিনতে পারলেন বাসু সাহেব, সতীশ বর্মন। অনেকবার অনেক কেসে দুজনের মোলাকাত হয়েছে। সতীশ হাড়ে হাড়ে চেনে বাসু সাহেবকে। সতীশ সৌজন্যসূচক করমর্দনের জন্য হাতও বাড়াল না, নমস্কারও করল না, বিস্ময়ে বিস্ফারিত চোখে শুধু বলল, আপনি এখানে, কি ব্যাপার? আশ্চর্য কাকতালীয় ব্যাপার, ঠিক এই প্রশ্নটাই যে আমিও পেশ করতে চাই। আপনি এখানে কি ব্যাপার? আমি এখন ডেপুটেশনে সিবিআইতে আছি, একটা কেসের ব্যাপারে এখানে এসেছি। তা আপনি কি ছুটিতে? বাসু এই প্রশ্নের উত্তর না দিয়ে পাগড়ি পরা শিখ পুলিশ অফিসারের উদ্দেশ্যে বললেন, আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি যোগিন্দর সিং। আমার নাম, আই এম সরি,
আমারই ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, উনি মিস্টার যোগিন্দর সিং, ওসি পহলগাঁও, আর ইনি মিস্টার জে কে শর্মা, এখানকার সিভিল এসডিও, আর ইনি হচ্ছেন মিস্টার পি কে বাসু, বার অ্যাট ল। আর এ হচ্ছে সুজাতা, মিসেস সুজাতা মিত্র। নমস্কার। বাসু সাহেব সবার সঙ্গে হাত মেলালেন, সতীশ বর্মনের সঙ্গেও। মিস্টার জে কে শর্মা বললেন, পি কে বাসু আপনি কি? পি কে বাসু মিস্টার শর্মার কথা শেষ হবার আগেই পকেট থেকে একটা খাম বের করে ওর দিকে এগিয়ে দিলেন। শর্মাজির চিঠি পড়া শেষ হলে সতীশ বর্মন সেই চিঠিটা পড়লেন। ও, সুরজ প্রসাদ আপনাকে নিয়োগ করেছে, কিন্তু কেন? সুরজ চায় আমি যেন পুলিশের সঙ্গে কোঅপারেট করি। মিস্টার বাসু, আপনার এই জোকটা এবছরের শ্রেষ্ঠ জোক। পি কে বাসু, বার অ্যাট ল, দ্য পেরি মেসন অফ দ্য ইস্ট, পুলিশের সঙ্গে কোঅপারেট করবে? আপনি তো পুলিশের বিরুদ্ধেই লড়াইটা করেন। হ্যাঁ, পি কে বাসু মিস্টার শর্মার দিকে তাকিয়ে বললেন, দেখুন, ক্রিমিনাল লয়ারের নির্দোষ অভিযুক্তের হয়ে সওয়াল করার মানেই কিন্তু সে পুলিশের অ্যাগেনস্টে নয়। হ্যাঁ, মানে সতীশ বর্মন কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে মিস্টার শর্মা বললেন, দেখুন, এই কেসটা এতটাই মিস্টেরিয়াস যে পুলিশের এটা সলভ করতে এক্সপার্টের হেল্প দরকার। মিস্টার পিকে বাসুকে আমি আজ প্রথম চোখে দেখলাম, কিন্তু ওর এক্সপার্টিজের কথা আমি অনেক শুনেছি। আমি কথা দিচ্ছি এখানকার পুলিশ এবং আমরা সবাই আপনার সঙ্গে কোঅপারেট করব। এটা একটা হাই প্রোফাইল কেস, পলিটিক্যালও হতে পারে। আমি চাই না এই নিয়ে ফিউচারে কোনো প্রশ্ন উঠুক যেখানে মিস্টার বাসু এটা বলার সুযোগ পান যে উনি লোকাল হেল্প পাননি। এবার চলুন ক্রাইম সিনে যাওয়া যাক। সতীশ বর্মন খানিক গুম মেরে গেল। যে যার মতো সবাই গাড়িতে উঠে পড়ল, গাড়ি দুটো রওনা দিল। দুধারে ঘন পাইন গাছের মাঝখান দিয়ে মিনিট পনেরো যাবার পরে দেখা গেল একটা সাইনবোর্ড, ট্রাউট প্যারাডাইস। গাড়ি দুটো ওই সাইনবোর্ডের সামনে থামল। রানীদেবী আর সুজাতা গাড়িতেই রইলেন, বাকিদের সাথে বাসু সাহেব গাড়ি থেকে নামলেন। পাইন ফলের কার্পেট বেছানো পথে অল্প কিছুক্ষণ হাঁটার পরেই সেই লক কেবিনের সামনে এলেন ওরা চারজন। একজন কনস্টেবল পাহারায় আছে, সে চাবি দিয়ে ঘর খুলে দিল। বাসু সাহেব যোগিন্দর সিংকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, মৃতদেহ আবিষ্কারের পর ঘরে বেশি কিছু নাড়াচড়া করা হয়েছে কি? যোগিন্দর সিং বললেন, না না, শুধু ডেড বডি, পিস্তল, ওই ময়না আর মাছের পলোটা সরানো হয়েছে। আসলে পচে দুর্গন্ধ বেরিয়েছিল। সবাই মিলে কেবিনে প্রবেশ করলেন। সবার সুবিধে হবে বলে আমি বাড়ির একটা নকশাও তৈরি করেছি, চার পাঁচটা অ্যামোনিয়া প্রিন্টও করিয়ে এনেছি, এ নিন। ইনফ্যাক্ট ঘরের কোথায় কোন জিনিস ছিল সেটাও মার্ক করে দিয়েছি। যোগিন্দর সিং সবার হাতে প্রিন্ট দিলেন। পি কে বাসু বললেন, পিস্তলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিলেন? আগে না। হত্যাকারী এটাকে সুইসাইডের কেস হিসেবে সাজাতে চায়নি, সেটা হলে পিস্তলটা বডির থেকে অতটা দূরে থাকতো না, আর সেই সঙ্গে হয়তো পিস্তলে মহাদেব প্রসাদের হাতের ছাপও থাকতো। ইনফ্যাক্ট খুনি চেয়েছিল পুলিশ এই মার্ডার ওয়েপনটা খুঁজে পাক। আচ্ছা, ময়নার খাঁচাটা? ওটা বডির পেছন দিকে আলমারির পাশে মেঝেতে রাখা ছিল। খাঁচার দরজাটা খোলা ছিল যাতে পাখিটা ইচ্ছে মতো ঢুকতে বেরোতে পারে, কিন্তু যেহেতু জানলায় মশা আটকানো জালি লাগানো তাই পাখিটা পালাতে পারেনি। ওর খাঁচার ভেতরে যথেষ্ট খাবার ছিল আর বাথরুমের মগটা এঘরে এনে আধমগ জলও রাখা ছিল। কি খাবার ছিল খাঁচার ভেতরে? খানছয়েক নিয়ে যাওয়া থিন অ্যারোরুট বিস্কুট আর তারই ভাঙা টুকরো। খবরের কাগজে দেখলাম টাইম অফ ডেথ লেখা আছে 6th September বেলা 11:00। এই সময়টা কি করে আইডেন্টিফাইড হলো? মিস্টার খান্না জামা কাপড় আর ময়নাটাকে নিয়ে 5th September লক কেবিনে চলে আসেন। এখান থেকে ওনার সেক্রেটারি গঙ্গারামকে দিল্লি যাওয়ার ইনস্ট্রাকশন দেন। সেটা কখন? গঙ্গারামজি সোমবার রাত 8:00 নাগাদ টেলিফোন পান এবং মঙ্গলবার 6th সকালের প্লেন ধরে দিল্লি চলে যান। তার মানে মহাদেও খান্নাজি এই কেবিন থেকে সোমবার রাত 8:00 সময় একটা টেলিফোন করেছিলেন, তাই তো? না, এই কেবিন থেকে নয়। খান্নাজি তার সেক্রেটারিকে বলেন যে কেবিনের ফোনটা ডেড হয়ে গেছে বলে উনি অন্য জায়গা থেকে ফোন করছেন, কোথা থেকে সেটা গঙ্গারামকে বলেননি। এটাও তো হতে পারে যে সোমবার 5ই সেপ্টেম্বর অন্য কেউ মহাদেওজির গলা নকল করে গঙ্গারামকে ফোন করেছিল। না,
গঙ্গারাম গত 10 বছর ধরে ওই সেক্রেটারির কাজ করছেন। অন্য কেউ খান্নাজির গলা নকল করে ওকে ঠকাতে পারবে না। আর তাছাড়া ওদের দুজনের মধ্যে যে বিষয়ে কথা হয়েছে সেটা নাকি অত্যন্ত গোপনীয়, তৃতীয় ব্যক্তির জানার কথা নয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সোমবার 5ই সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত খান্নাজি বেঁচে ছিলেন। আচ্ছা, তারপর কি ওকে কেউ জীবিত অবস্থায় দেখেছে? না, সোমবার রাত 8টার পর থেকে বাকিটা আমরা গেস করেছি। টেবিলের ওপর একটা ঘড়ি ছিল, সেটা 2:07 দমের অভাবে বন্ধ হয়ে গেছে। আর দেখা যাচ্ছে অ্যালার্ম কাটাটা আছে 5:30, সেটারও দম ফুরিয়ে থেমেছে। এমন সময় লক কেবিনের টেলিফোনটা বেজে উঠল। যোগিন্দর সিং টেবিলের কাছেই ছিলেন। হ্যালো। হ্যালো, মিস্টার পিকে বসু? এক মিনিট, মিস্টার বাসু, আপনার ফোন। হ্যালো। হ্যালো, কৌশিক বলছি। আচ্ছা, এখন কি আপনি খোলাখুলি কথা বলতে পারবেন? না, একটু অসুবিধা আছে। তাহলে একতরফা শুনে নিন, আমি খুব সম্ভবত খুনিকে খুঁজে পেয়েছি। শ্রীনগর সেন্ট্রাল মার্কেটে একটা দোকান আছে যেখানে পোষবার জন্য পাখি কিনতে পাওয়া যায়। দোকানের মালিক ইয়াকুব স্বীকার করেছে কিছুদিন আগে সে একজনকে পাহাড়ি ময়না বেচেছে। ক্রেতার চেহারা ওর পরিষ্কার মনে আছে। আচ্ছা, আর দ্বিতীয় কাজটা? উলের দোকান তো অনেক আছে, নাম ঠিকানার একটা লিস্ট তৈরি করেছি। ওকে, এখন রাখছি, পরে কথা হবে। বাসু সাহেব ফোন রেখে দিয়ে লক্ষ্য করলেন সতীশ বর্মন প্রত্যেকটা কথা উদ্গ্রীব হয়ে শোনার চেষ্টা করছিল। পিকে বাসু ফোন রাখতেই যোগিন্দর সিং আবার বলতে শুরু করলেন। আমি আর মিস্টার শর্মা এখান থেকে ফোন পেয়ে ডুপ্লিকেট চাবি নিয়ে ঘর খুলে দেখি। কবে আর কখন? 11 বেলা 10টায়। ঘরে ঢুকতেই একটা দুর্গন্ধ পেলাম, না মৃতদেহ থেকে নয়, পচা মাছগুলো থেকে। সেগুলো বাক্সবন্দি করে থানায় পাঠিয়ে দিলাম। পরীক্ষার পরে জানা গেছে ট্রাউট মাছগুলোর মোট ওজন 1.5 কেজি। মাছগুলো কিন্তু কাদা মাখা ছিল, মানে খান্নাজি সেগুলো ধুয়ে পরিষ্কার করার সময় পাননি। রান্নাঘরের সিঙ্কে একটা প্লেটে ব্রেকফাস্টের কিছু অভুক্ত অংশ ছিল, এই পাউরুটির টুকরো, ডিমের চিহ্ন, এইসব। ওয়েস্ট পেপার বাস্কেটে 2 ডিমের খোলাও ছিল। মৃতদেহের পরনে ছিল পায়জামা, ফুল শার্ট, একটা হাফ হাতা সোয়েটার। কোটটা টাঙানো ছিল চেয়ারের গায়ে। কোটের পকেটে 1 জোড়া গ্লাভস। এছাড়া ছিল 3 টাকা সমেত মানি ব্যাগ, রুমাল এবং সিগারেট দেশলাই। দরজার পাশে 1 জোড়া কাদামাখা গামবুট, ও পাশে ছিল হুইল চেয়ার। ওনার সুটকেসটা? ওটা ছিল খাটের নিচে তালা খোলা অবস্থায়। তাতে জামাকাপড়, মুখধোয়ার সরঞ্জাম, শেভিং সেট ছাড়াও 100 টাকার নোটে 5,500 টাকা, আর একটা গোদরেজের নম্বরি চাবি। কিন্তু টাইম অফ মার্ডার আপনারা নির্ধারণ করছেন কি করে? আমার আর শর্মাজির দুজনেরই ধারণা টাইম অফ ডেথ 6 সেপ্টেম্বর বেলা 11টা নাগাদ। কারণটা খুব সহজ, 6 তারিখ ঘড়িতে অ্যালার্ম বেজেছে 4:30। তাহলে ধরে নেওয়া যায় উনি 6 তারিখ খুব ভোরে উঠে পড়েন, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কফি বানান, তাতেই 1.5 ঘন্টা মতো কেটে যায়। খেয়াল করুন মিস্টার বাসু, উনি কিন্তু ব্রেকফাস্টের ডিশ ধুয়ে যাননি, মানে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলেন। ওকে, তারপর? 10টার মধ্যে মাছ ধরা শেষ করেন, তারপর লক কেবিনে ফিরে আসেন, বুট জোড়া খুলে ফেলেন, কোটটাও খুলে চেয়ারে টাঙিয়ে দেন, প্যান্ট বদলে পাজামা পরেন। আর ঠিক সেই সময়ই খুনি চলে আসে এবং মহাদেবকে হত্যা করা হয়। আমার হিসেব বলছে তখন সময় বেলা 11টা। কেন 11টাই কেন, দুপুর কিংবা বিকেল নয় কেন? দুপুর পেরোয়নি, কারণ এই লক কেবিনটা সকাল 10:30 পর্যন্ত বেশ ঠান্ডা থাকে। 11টা থেকে বেলা 3টে পর্যন্ত এই কেবিনের ছাদে সরাসরি রোদ পড়ে। করগের টিনের ছাদ, সেটা উত্তপ্ত হলে ঘরটা বেশ গরম হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে বেশ ঠান্ডা হতে থাকে, রাতে তো খুবই ঠান্ডা হয়। ওই যে দেখুন, ফায়ার প্লেস আছে, কাঠ সাজানো আছে। সুতরাং আমাদের সিদ্ধান্ত ঘটনাটা 10:30 পর ঘটে, যখন ঘর বেশ গরম। তাই কোট প্যান্ট খুলে রাখা হয়েছিল, বিছানাটাও পরিপাটি করে পাতা আছে। মহাদেব যদি দুপুর পর্যন্ত বেঁচে থাকতেন তাহলে লাঞ্চের পর নিশ্চয়ই একটু শুতেন। তাই আমাদের অনুমান টাইম অফ ডেথ 11টা থেকে 12টার মধ্যে। বাহ, সুন্দর যুক্তি নির্ভর সিদ্ধান্ত। আচ্ছা, এই ঘড়িটা দম দেওয়ার পর কতক্ষণ চলে সেটা আপনারা পরীক্ষা করেছেন? ইয়েস মিস্টার বাসু, 32 ঘন্টা। যেহেতু ওটা বন্ধ হয়েছে 2:07, তাই ধরে নেওয়া যায় যে শেষবার যখন দম দেওয়া হয়েছে তখন ঘড়িতে বেজেছিল 6:20, সে সকালই হোক আর রাত। থ্যাংক ইউ।
আমি ঘরটা একবার দেখেই বিদায় নেব। ঘর, রান্নাঘর, বাথরুমটা দেখে এসে বাসু সাহেব বললেন, রান্নাঘর থেকে কোনো খাবার দাবার সরানো হয়েছে কি? মানে মাখন, চায়ের কৌটো, কোনো টিনড খাবার অথবা বিস্কুটের টিন? না, কেন বলুন তো? কারণ একটা জিনিস স্পষ্ট, যে হত্যাকারী জানতো এখানে একটা পাখি আছে আর তাকে সে বাঁচিয়ে রাখতে চায়। থিন অ্যারোরুট বিস্কুট ছখানা সে পকেটে করেই নিয়ে আসে, যেহেতু খান্নাজির ভাঁড়ারে ছিল শুধুমাত্র ক্রিম ক্র্যাকার বিস্কুট। দেখুন মিস্টার বাসু, আপনার সিদ্ধান্তগুলো আপনি নিজের কাছেই রাখুন, আমাদের ওসবে কোনো ইন্টারেস্ট নেই। আমি তো মনে করি খান্নাজির টেবিলে 10-15 খানা, মাইন্ড ইউ 6 খানা নয়, থিন অ্যারোরুট বিস্কিট ছিল, এবং খুনি গোটা ঠোঙাটাই তুলে নিয়ে পাখির খাঁচার কাছে নামিয়ে দেয়। তার কয়েকটা পাখি খেয়েছে আর কয়েকটা পড়ে আছে। এনিওয়ে, আপনার তদন্ত শেষ হয়েছে কি? হয়েছে, শুধু আর একটা প্রশ্ন। যোগিন্দরজি, আমার ক্লায়েন্ট বলেছিলেন এই ঘরে মেয়েদের একটা ব্রেসিয়ার, এক জোড়া উলের কাঁটা, একটা আধবোনা সোয়েটার আর কিছু উল পাওয়া গেছে। সতীশ বর্মন কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই যোগিন্দর সিং বললেন, হ্যাঁ মিস্টার বাসু, ওগুলো থানায় জমা আছে, আপনি দেখতে চান? হ্যাঁ চাই, ফেরার পথে আমি থানায় যাব, জিনিসগুলো দেখব। আর যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে ওই উলের কিছু স্যাম্পল আমি সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে। ওরা সবাই লক কেবিন থেকে বেরিয়ে এলেন। চোখে পড়ল বাইরে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক, স্যুট পরা, বুদ্ধিদীপ্ত চেহারা। ইনি মিস্টার মহাদেব প্রসাদের সেক্রেটারি গঙ্গারাম যাদব। সকলের সঙ্গে আলাপ শেষ হওয়ার পর গঙ্গারামজি বাসু সাহেবকে বললেন, মিস্টার বাসু, সুরজ আমাকে আপনার কথা বলেছে, আমি আপনাকে যা যা বলতে চাই সেগুলো। এক মিনিট, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন, আপনার স্টেটমেন্ট ওখানেই নেওয়া হবে, কোনো তৃতীয় ব্যক্তিকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিকই, যা বলার সেটা আপনার এমপ্লয়ার অ্যাপয়েন্টেড লয়ারকে বলবেন না, যত সব। এনিওয়ে যোগিন্দরজি অ্যান্ড মিস্টার শর্মা, থ্যাংক ইউ ফর ইয়র কোঅপারেশন। আমি প্রকৃত অপরাধী খুঁজে বের করতে আপনাদের সাধ্যমতো সাহায্য করব, যাতে পুলিশ কোনো নিরপরাধীকে অভিযুক্ত করে আমার বদনাম আরো বৃদ্ধি করতে না পারে। রাইট সতীশ, নমস্কার। পরদিন সকালে হাউস বোটের ডাইনিং রুমে সবাই বসে আছে, পিকে বাসু, রানী দেবী, কৌশিক আর সুজাতা। পিকে বাসু আগের দিন থানা থেকে কালেক্ট করা উইলের স্যাম্পল বের করে সুজাতাকে জিজ্ঞেস করলেন, সুজাতা, এই কালারটার কি নাম? এটা কি খুব কমন একটা কালার? একেবারেই কমন নয়, এটা হচ্ছে পেল লাইল্যাক। তাহলে তো সুবিধেই হলো। আজকের প্ল্যানটা বলে দিই, প্রথমে কৌশিক আর আমি যাব ইয়াকুব, মানে যার দোকান থেকে ময়না কেনা হয়েছে। তারপর কৌশিক, তুমি শ্রীনগর মার্কেটে এই উলের খোঁজ করবে, হয়তো একবার পহলগাঁও যেতে পারি। সুজাতা, তুমি আর রানু একটা শিকারা ভাড়া করে ডাল লেকটা চক্কর দিতে পারো, চশমশাহি, মোগল গার্ডেন, নিশাদবাগ দেখে আসতে পারো। কথা শেষ করে পিকে বাসু টেবিল থেকে খবরের কাগজটা তুলে নিলেন। আজকের কাগজে মহাদেব প্রসাদের ছবি বেরিয়েছে। কাগজে লেখা ছিল ওর বয়স 46, তবে যে ছবিটা বেরিয়েছে সেটা দেখে আরও কম মনে হয়, 40-এর কাছাকাছি। পিকে বাসু পকেট থেকে একটা চাবির রিং বের করলেন, তাতে আটকানো পেন্সিল কাটা ছুরি দিয়ে নিখুঁতভাবে ছবিটা কেটে পকেটে পুরলেন। রানী দেবী জিজ্ঞেস করলেন, এখানে আমাদের মেয়াদ তো 15 দিন, তোমার কি মনে হয় তার মধ্যে এই ব্যাপারটা মিটবে? মনে হয় না, কেসটা ঘোরালো, মার্ডারারের সম্পর্কে কোনো ক্লুই তো এখনো পাইনি আমরা। কেন? যে ময়না কিনে নিয়ে গেছে তার ডেসক্রিপশন তো আমাকে ইয়াকুব দিয়ে দিয়েছে, বয়স 40-এর কাছাকাছি, 175-180 সেন্টিমিটার লম্বা, গোফদাড়ি কামানো। তুমি কি করে জানলে যে ময়না কিনেছে সেই খুনি? সেটাই কি আপনাদের হাইপোথিসিস নয়? আমাদের কি না জানি না, অন্তত আমার নয়। যাই হোক, চলো আর দেরি করে লাভ নেই, আমাদের এখন অনেক কাজ আছে।
পিকে বাসু আর কৌশিক বেরিয়ে পড়লেন হাউসবোট থেকে, অ্যাম্বাসেডারে উঠে পড়লেন। এটা সুরজ প্রসাদ ওদের ব্যবহার করতে দিয়েছে। ঘণ্টাখানেক পরে অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো কাশ্মীরের সেন্ট্রাল মার্কেটের সামনে। ড্রাইভারকে অপেক্ষা করতে বলে ওরা গাড়ি থেকে নামলেন, মার্কেটে ঢুকলেন। চারিদিকে কাশ্মীরি শাল, কাঠের কাজ, নানা রকম কিউরিওর দোকান। এত সকালে অবশ্য দোকানগুলোতে অত ভিড় নেই। বাজারের পেছন দিকে ইয়াকুবের দোকান। কৌশিক আর পিকে বাসু ঢুকলেন দোকানে। বাসু সাহেব ভালো করে দোকানটায় চোখ বুলিয়ে নিলেন। নানান জাতের টিয়া, ময়না, খরগোশ, কবুতর, লাভবার্ড, বদ্রিকা রয়েছে। ইয়াকুবের কাছ থেকে জানা গেল, 2 সেপ্টেম্বর একজন ভদ্রলোক ওর কাছ থেকে এই ময়নাটা কিনেছিল। ময়নাটা কোনো বোল বলতে পারে না জেনেও ভদ্রলোক ওই ময়নাটাই কিনেছিলেন। বাসু সাহেবের কি যেন মনে হলো, পকেট থেকে সকালের রাখা মহাদেব প্রসাদের ছবির কাটিংটা বের করে ইয়াকুবকে জিজ্ঞেস করলেন, যারা ইয়ে দেখে ইনি কি সেই লোক? ইয়াকুব বলল, জি হ্যাঁ সাহেব, ইয়ে তো ওহি হ্যায়। ইয়াকুবকে ধন্যবাদ জানিয়ে ওরা দুজন বেরিয়ে এলেন। কৌশিক অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি তো কিছুই বুঝতে পারছি না, মহাদেব প্রসাদ নিজেই ওই ময়নাটা কিনেছিলেন, তাহলে আসল ময়নাটা মানে মুন্না গেল কোথায়? আর কেনই বা তিনি নিজে ময়নাটা বদলে দিলেন? That's the million dollar question. গাড়ি চলেছে পহেলগাঁওয়ের দিকে। গাড়িতে রয়েছেন পিকে বাসু আর কৌশিক। প্রথমে কোথায় যাবেন, থানায়? না, মন বলছে ওই উলের খোঁজ এই পহেলগাঁওতেই পাব, আর যদি না পাই তাহলে তুমি কাল শ্রীনগর মার্কেটে খোঁজ করো। ড্রাইভারকে জিজ্ঞেস করাতে সে কয়েকটা দোকানের খোঁজ দিল। প্রথম দুটো দোকান থেকে কিছুই জানা গেল না। 3 নম্বর দোকানের বিক্রেতা জানালো যে একজন বাঙালি ভদ্রমহিলা যিনি সামনের স্টেট ব্যাংকে চাকরি করেন তিনি এই উল কিনে নিয়ে গিয়েছিলেন। পিকে বাসু দোকান থেকে ওই উলের আরও এক পেটি স্যাম্পল কিনলেন। দোকান থেকে বেরিয়ে এলেন দুজনে। সামনেই রয়েছে স্টেট ব্যাংক। এবার দুজনে ঢুকলেন ব্যাংকে। পিকে বাসু ওয়ালেট থেকে একখানা 500 টাকা ট্রাভেলার্স চেক বের করে কাউন্টারে বললেন, এক্সকিউজ মি, এটা ক্যাশ করব। কাউন্টারের ছেলেটি যতক্ষণ এন্ট্রি করতে ব্যস্ত তার মধ্যে বাসু সাহেব মোটামুটি চোখ বুলিয়ে নিলেন। মহিলা কর্মী রয়েছে জনা পাঁচেক, বয়স 25-50-এর মধ্যে। কাউন্টারের ছেলেটির সাথে কথা বলে জানা গেল রমা দাশগুপ্ত নামে এক বাঙালি মহিলা এখানে চাকরি করেন যার উল বোনার বাতিক আছে, তবে উনি নাকি স্টেশন লিভ করার পারমিশন নিয়ে দিন সাতেকের ছুটিতে আছেন। আজ থেকেই ছুটি শুরু। আরও জানা গেল যে রমা দাশগুপ্ত কনফার্মড স্পিনস্টার, বাড়িতে একাই থাকেন। ছেলেটি রমা দাশগুপ্তর বাড়ির ঠিকানাও বলে দিল। ওদের কথার ফাঁকে হঠাৎ ম্যানেজারের ঘরের সুইং ডোরটা খুলে গেল। বাসু সাহেব আর কৌশিক ঘুরে দাঁড়িয়ে দেখলেন ম্যানেজারের ঘর থেকে বেরোচ্ছে সতীশ বর্মন। গুড মর্নিং বাসু সাহেব, এখানে কি ব্যাপার? এই ট্রাভেলার্স চেক ভাঙাতে। আপনি? আমি ভালোই আছি। আচ্ছা চলি, নমস্কার। সতীশ বর্মন আর কোনো কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বাসু সাহেব কৌশিককে সঙ্গে নিয়ে ম্যানেজারের ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজায় নক করে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? ইয়েস, কাম ইন প্লিজ, বসুন। বাসু সাহেব আর কৌশিক চেয়ারে বসলেন। নিজের ভিজিটিং কার্ডটা দেখিয়ে পিকে বাসু ম্যানেজারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? প্রশ্নগুলো কি আমাদের দারোয়ান মানবাহাদুর সংক্রান্ত? এক কথা কতবার বলবো মশাই, মানবাহাদুরের রিভলভারটাও নিজে, সরকারি নয়। রিভলভার নিয়ে সে দেশের বাড়ি গেছে নাকি এখানে কারোর কাছে রেখে গেছে সেসব আমি জানি না। আমাদের খাতা অনুযায়ী সে ছুটিতে আছে। আর কি জানতে চান বলুন? এই এক কথা একবার এসডি সাহেবকে বললাম, ওই পাঞ্জাবি ওসিকেও বললাম, আর এই মাত্র যিনি গেলেন ওনাকেও বললাম, আর কতবার বলবো? ধন্যবাদ, কিন্তু আপনাকে কি এটা বলা হয়েছে যে ওই রিভলভার দিয়ে এক্স এমপি মহাদেব প্রসাদকে খুন করা হয়েছে? বলেন কি, আমাকে তো কেউ সেটা বলেনি। তার মানে মানবাহাদুর মহাদেবজিকে খুন করেছে? আমি তো সেটা বলিনি। মিস্টার সুরজ প্রসাদ আমার ক্লায়েন্ট, আমি
এই খুনের তদন্ত করছি। স্যার, আমি বুঝতে পারিনি, আপনি বলুন কি জানতে চান? মান বাহাদুর লোকটা কেমন? এক্স আর্মি ম্যান, খুব বিশ্বস্ত, ভালো লোক, ওর দেশ নেপালে। আমি অ্যাড্রেসটা দিচ্ছি আপনাকে। ও কবে থেকে ছুটিতে আছে? 7ই অগস্ট থেকে। আচ্ছা, এখানে ও কোথায় থাকতো সেই অ্যাড্রেসটাও আমার চাই। মান বাহাদুর এখানে ফ্যামিলি নিয়ে থাকতো না, আমাদের একজন কর্মচারীর সঙ্গে থাকতো, নাম রমা দাশগুপ্ত। কি হলো কৌশিক, জল খাবে? না না, ঠিক আছে। রমা দাশগুপ্ত কতদিন এখানে চাকরি করছেন? বছর তিনেক। থ্যাংক ইউ, আপনি অ্যাড্রেসগুলো একটু লিখে দিন। ম্যানেজার সাহেব অ্যাড্রেসগুলো লিখে দিলেন। পি কে বাসু আর কৌশিক সেগুলো নিয়ে বেরিয়ে এলেন ব্যাংক থেকে। কৌশিক জিজ্ঞেস করল, আচ্ছা মামু, আপনি কি করে জানলেন যে মন বাহাদুরের রিভলভারের গুলিতেই মহাদেব প্রসাদ মারা গেছেন? ওটা আন্দাজ। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ম্যানেজার ওই রিভলভারের কথা বলে দিল না, তাই আমিও ইনটিউশনের ভিত্তিতে কথাটা বলে ফেললাম। বুঝলাম, তাহলে এখন রমা দাশগুপ্তর বাড়ি, তাই তো? ইয়েস। অ্যাড্রেস অনুযায়ী পৌঁছতে বেশিক্ষণ সময় লাগল না। দুজনে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলেন। পি কে বাসুর হাতে কিছুক্ষণ আগে কেনা সেই উলের প্যাকেট। হাঁটতে হাঁটতে পি কে বাসু কৌশিককে বললেন, শোনো কৌশিক, সত্যের খোঁজ করতে গেলে অনেক সময় মিথ্যের আশ্রয় নিতে হয়। তুমি আবার সেসব শুনে বিষম খেও না যেন। কি যে বলেন মামু, আপনি যেমন যেমন বলবেন আমি তালে তাল মেলাবো। রমা দাশগুপ্তের বাড়িতে তালা মারা, তার মানে উনি সত্যিই বাড়ি নেই। বাসু সাহেব পাশের বাড়িটার দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। ছোট একতলা বাড়ি। কলিং বেল বাজালেন। একজন ভদ্রমহিলা দরজা অল্প একটু ফাঁক করে জিজ্ঞেস করলেন, ইয়েস, কাকে চাই? রমা দাশগুপ্ত। পাশের বাড়ি, কিন্তু ও তো নেই। হ্যাঁ, তালা মারা দেখলাম। আচ্ছা, ও পেহেলগাঁওতেই আছে তো? না, আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। মাফ করবেন, এক গ্লাস জল হবে? নিশ্চয়ই, আসুন আসুন, ভেতরে আসুন। ওরা ভেতরে ঢুকলেন। ছোট্ট বসার ঘর, কিন্তু শৌখিনভাবে সাজানো। ভদ্রমহিলা দুটো কাচের গ্লাসে জল নিয়ে এলেন। এই নিন জল, আমি মিসেস কৃষ্ণমাচারি। আপনি কি রমার রিলেটিভ? না, ঠিক রিলেটিভ নই, তবে একটা বিশেষ দরকারে মিস দাশগুপ্তকে খুঁজছি। আপনার একটু ভুল হলো, রমা এখন মিস নয়, মিসেস। তাই নাকি? কতদিন হলো ওর বিয়ে হয়েছে? এই সপ্তাহখানেক হবে। খবরটা এখনো জানা জানি হয়নি, আসলে বেশি বয়সের বিয়ে তো। ও এখন মিসেস রমা কাপুর। আই সি। ওর হাজবেন্ডের নাম কি? জে পি কাপুর। তিনি কোথায় থাকেন? জানি না। আপনি কি রমার জন্য কোনো চিঠি রেখে যাবেন? চিঠি নয়, এই উলের প্যাকেটটা। ভদ্রমহিলা উলের প্যাকেটটা দেখে বললেন, হ্যাঁ, এই রঙের একটা সোয়েটারও বুন ছিল বটে। আচ্ছা, রমা মানে মিসেস কাপুর কখন বাড়ি থেকে বেরিয়েছেন? এই তো আধ ঘন্টা আগে। সকালবেলা অফিসে গেল, তারপর হন্তদন্ত হয়ে ফিরে এলো। আমাকে বলল এক্ষুনি ওকে বেরোতে হবে, 2:30-এর বাসটা হয়তো এখনো গেলে পাবে, বলেই ছুটে বেরিয়ে গেল। 2:30-এর বাসটা এখন কোথায় যায়? শ্রীনগর। ঠিক তখনই ভেতর থেকে একটা গলা বলে উঠল, কে কথা বলল? ও, ওটা একটা পাহাড়ি ময়না, রমার, আমার কাছে রেখে গেছে। কিছু মনে করবেন না, পাখিটাকে একটু নিয়ে আসবেন। শিওর। ভদ্রমহিলা ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পরেই কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা নিয়ে এসে টেবিলের ওপর রাখলেন। পাখিটা বলল, আপনারা বসুন, আমি একটু চা করে আনি। ভদ্রমহিলা চলে যেতেই কৌশিক ফিসফিস করে বাসু সাহেবকে বলল, একবার ঢাকাটা খুলে আইডেন্টিফাই করে নি। কালো কাপড়টা সরানো হল। পি কে বাসু আর কৌশিক দুজনেই লক্ষ্য করলেন যে ময়নাটার ডান পায়ের মধ্যমাটা নেই। এটাই আসল ময়না, মুন্না। মুন্না ঘাড় বেঁকিয়ে অপরিচিত মানুষ দুজনকে একবার দেখে নিল, তারপর স্পষ্টভাবে বলল, রমা, মাথা মারো, পিস্তল নামাও, তুম,
কৌশিক উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। এদিকে পাখিটা আরো একবার বলল, আর মাঝের ওই দ্রুম শব্দটা মনে হলো অনেকটা গুলির শব্দের মতো। একটু পরেই ভদ্রমহিলা চা নিয়ে ঢুকলেন। পিকে বাসু ওকে জিজ্ঞেস করলেন, আচ্ছা রমাদেবী এই পাখিটা কতদিন পুষছেন? এটা ওকে ওর হাজবেন্ড গিফট করেছে, এই দিন সাতেক আগের কথা। আচ্ছা একে ভেতরে রেখে আসি, নইলে টেবিলটা নোংরা করবে। হ্যাঁ নিশ্চয়ই। ভদ্রমহিলা চলে যেতেই কৌশিক বলল, মামু কিছু বুঝতে পারছেন? চুপ। মিসেস কৃষ্ণমচারী বোধহয় একদম হিন্দি বোঝেন না, তাই না? তাই তো মনে হচ্ছে। ভদ্রমহিলা ফিরে আসতেই পিকে বাসু নিজের কার্ডটা বের করে দিলেন ওনাকে। কার্ডটা দেখে উনি বললেন, মিস্টার বাসু, সো নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আর ও আমার অ্যাসিস্ট্যান্ট কৌশিক মিত্র। আচ্ছা মিস্টার কাপুরকে আপনি কোনোদিন দেখেছেন? অফ কোর্স। ওদের বিয়েটা কোথায় হলো? শ্রীনগরে, রেজিস্ট্রি বিয়ে। আমার হাজবেন্ড তো উইটনেসও ছিলেন। বাসু পকেট থেকে ভাঁজ করা পেপার কাটিংটা এগিয়ে দিয়ে বললেন, আচ্ছা ভাই এনি চান্স ইনি কি? হ্যাঁ এই তো যশোদা কাপুর, ওর ছবি আপনি কোথায় পেলেন? সেটা এখনই আপনাকে বলতে পারবো না, শুধু এইটুকুই বলবো যে এই ভদ্রলোক বিবাহিত। রমাকে যদি উনি আবার বিবাহ করে থাকেন তাহলে বাইগ্যামির চার্জে অভিযুক্ত হবেন। মাই গুডনেস। রমাদেবী যে বিয়ে করেছেন সেটা ওর অফিসেও জানে না দেখলাম। আমি চেষ্টা করব যাতে ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যায়। সার্টেনলি, রমার মতো মেয়ে হয় না, ও জানতে পারলে ভীষণ ভেঙে পড়বে। আচ্ছা রমাদেবী এত বড় একজনকে বিয়ে করলো কেন, এ ব্যাপারে কিছু জানেন? রমারও বয়স হয়েছে, 35-36 তো হবেই, আর কেন পছন্দ করলো সেটা বলা ডিফিকাল্ট। তবে মিস্টার কাপুর যথেষ্ট অ্যাট্রাকটিভ একজন মানুষ, সুপুরুষ, দিলদরাজ, যদিও বেকার। কৌশিক আর পিকে বাসু উঠে দাঁড়ালেন। যাবার আগে বাসু শেষ প্রশ্ন করলেন, মিসেস কৃষ্ণবেচারি আপনাদের বাড়িতে খবরের কাগজ? না আসে না, আপনার দরকার হলে আমি? না 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 থাক, আচ্ছা চলি, নমস্কার। নমস্কার। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন ওরা সোজা বাস স্ট্যান্ড। তবে সেখানে জানা গেল শ্রীনগরগামী 2:30-এর বাস ছেড়ে দিয়েছে, সেটা শ্রীনগর পৌঁছবে সন্ধে 6:00। বাসু সাহেব গাড়িতে উঠে হাত ঘড়ি দেখলেন, দুপুর 3:40। ড্রাইভারকে বললেন, 6:15 আগে শ্রীনগর বাস স্ট্যান্ড পৌঁছতে পারবে? গাড়ি ধোঁয়া উড়িয়ে রওনা দিল। ওদের অ্যাম্বাসেডর যখন শ্রীনগর বাস স্ট্যান্ডে এসে ঢুকল, তখন পহেলগাঁও শ্রীনগর সার্ভিসেসের বাসটা থেকে সবে লোক নামছে। পিকে বাসু আর কৌশিক গাড়ি থেকে নেমে বাসটার কাছে এসে দাঁড়ালেন। এক এক করে বাস থেকে প্যাসেঞ্জার নামতে লাগল। বাস প্রায় ফাঁকা হয়ে আসছে, এমন সময় বছর 35-এর এক মহিলা বাস থেকে নামল। হাতে কোনো ভারী লাগেজ নেই, বাস থেকে নেমে হাঁটতে লাগল। পিকে বাসু তার পেছনে এসে বললেন, রমা। মেয়েটি বিদ্যুৎ স্পৃষ্টের মতো পেছন ফিরে একবার তাকাল, তারপর আবার হাঁটতে লাগল। পিকে বাসু আবার বললেন, রমা, মিসেস কাপুর। এবার মেয়েটি দাঁড়াল, পেছন ঘুরে পিকে বাসুকে দেখে বলল, এক্সকিউজ মি, আমি জানি তুমি রমা দাশগুপ্ত। আপনি কে? আমাকে বিরক্ত করছেন কেন? আমার নাম পিকে বাসু, আমি ব্যারিস্টার, সুরজ প্রসাদ খান্নার বিহাফের সলিসিটার। তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আপনি যে পিকে বাসু তার প্রমাণ কি? আমার কার্ড, আর তাতেও বিশ্বাস না হলে ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারি। আচ্ছা তুমি কি আমার নাম জানতে? জানতাম, আপনাকে নিয়ে লেখা অনেকগুলো বই আমি পড়েছি, কিন্তু আমার সঙ্গে আপনার কি দরকার? লেট মহাদেও খান্নার ব্যাপারে কিছু? ও ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। বোকার মতো কথা বলো না, তুমি জানো না ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। আপনি কি বলতে চাইছেন বলুন তো। আমি জানি মহাদেও খান্না যশোদা কাপুর ছদ্মনামে তোমাকে বিয়ে করেছিলেন, পুলিশেরও এটা জানতে বেশি সময় লাগবে না। এরপর ওরা তোমার বাড়ি যাবে, তোমার নেবারের কাছ থেকে সবটা জানবে, তোমার খোঁজে খানাতল্লাশ শুরু হবে। ওই ময়নাটাও তো ওখানেই আছে,
এবার ওই ময়না মানে মুন্না যদি একবার ওদের সামনে বলে দেয় ওই বোলটা, রমা মত মারো পিস্তল, চুপ করুন চুপ করুন। এক্স্যাক্টলি, এখানে এসব আলোচনা করা ঠিক নয়। আপনি এত কিছু জানলেন কি করে? সেসব কথা পরে হবে, কিন্তু তুমি যদি এখন জেদ করে কিছু না বলো তাহলে কিন্তু নিজের ক্ষতি করবে। রমা দু এক সেকেন্ড মাথা নিচু করে কি যেন ভাবল, তারপর মুখ তুলে বলল, ঠিক আছে, কি জানতে চান বলুন। সব কিছু, সব কিছু। তবে এখানে এভাবে নয়, কোনো রেস্তোরাঁ বা পাবলিক প্লেসে নিশ্চিন্তে কথা বলা যাবে না। আমার গাড়িতে চলো। কৌশিক, পিকে বাসু আর রমা তিনজনে ফিরে এলেন ওদের গাড়িতে। বাসু আর রমা বসল পেছনের সিটে, কৌশিক সামনে ড্রাইভারের পাশে। বাসু সাহেব তার নোটবুক থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে কি যেন লিখলেন, তারপর ড্রাইভারকে সেই পাতাটা আর একটা 10 টাকার নোট দিয়ে বললেন, গাড়িটা এখানেই থাক, চাবিটা রেখে যাও, তুমি এই চিঠিটা নিয়ে হাউসবোটে গিয়ে সুজাতাকে দেবে। কাকে দেবে? সুজাতাকে। তারপর ওকে নিয়ে এখানে ফিরে আসবে। ড্রাইভার চলে যেতেই কৌশিকের সঙ্গে পিকে বাসু রমার আলাপ করিয়ে দিলেন। তারপর রমাকে বললেন, নাও স্টার্ট টকিং রমা। প্রথমেই বলি, আমি অন্যায় কিছুই করিনি, অপরাধ তো দূরের কথা, আমি এমন কিছুই করিনি যাতে আমাকে লজ্জিত হতে হয়। বুঝলাম, বলে যাও। গাড়ির ভেতরটা অন্ধকার, বাইরেটা আলো, গাড়ির কাঁচ তোলা, রমাকে ভালো করে দেখা যাচ্ছে না, আধা অন্ধকারে এক নারী মূর্তির সিলুয়েট বোঝা যাচ্ছে শুধু। রমার কণ্ঠস্বরে কোনো নাটকীয়তা নেই, বরং কিছুটা নিরাসক্ত হবার চেষ্টা আছে, তবু মাঝে মাঝেই ভয়, ব্যথা, উত্তেজনা ওকে গ্রাস করছিল। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় চাকরি করি, এখন পহেলগাঁওতে পোস্টেড। সংসারে আমার আর কেউ নেই, বাবা মা ভাই বোন। আমার বয়স 35, প্রায় 10-12 বছর আগে আমি তখন কলকাতায় এম এ পড়ি, বাবা মা দুজনেই বেঁচে। এক সহপাঠীর প্রেমে পড়েছিলাম, অনিমেষ, ও বড়লোক ঘরের ছেলে ছিল, আমার বাবা নিম্ন মধ্যবিত্ত কেরানি। আমরা দুজনেই পাশ করে বেরিয়ে আসার পর অনিমেষ হায়ার স্টাডিজের জন্য স্টেটসে যায়। আমরা ঠিক করেছিলাম ও ফিরে এলে বিয়ে করব, ততদিন দুজন দুজনের জন্য অপেক্ষা করব। 5 বছর ধরে অনেক চিঠি লেখালেখি করেছি আমরা, কিন্তু 5 বছর পর ও যখন দেশে ফিরে আসে তখন জানতে পারি ও বিয়ে করেছে, ওর একটা 3 বছরের বাচ্চাও আছে। এরপর থেকে আর কাউকেই ভালোবাসতে পারিনি, সবার মধ্যেই ওই অনিমেষকে দেখতে পেতাম, তাই আর বিয়েও করা হয়নি। আমার হাজব্যান্ড মহাদেব প্রসাদের সঙ্গে আমার আলাপ হয় গত বছর সেপ্টেম্বর মাসে, নিতান্ত ঘটনাচক্রে। সেদিন ছিল রোববার, আমি সারাদিনের মতো কিছু খাবার আর ফ্লাস্কে করে কফি বানিয়ে পাহাড়ের দিকে গেছিলাম। এরকম প্রায়ই আমি পাহাড়ের দিকে বেড়াতে যেতাম, একা। কখনো একা একাও গেছি, কখনো বা মান বাহাদুরের সঙ্গে। মান বাহাদুর? ও আমার বাড়িতেই থাকতো, বাইরের ঘরে, আমার বাজারহাট করে দিত, আমি ওকে দুবেলা রেঁধে খাওয়াতাম, তাতে বাহাদুরের ঘর ভাড়াটাও বাঁচত আর আমারও নিরাপত্তার ব্যবস্থা ছিল। যাই হোক, সেদিন আমরা দুজনেই গেছিলাম, হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক নির্জনে বসে জল রঙে একখানা নৈসর্গিক দৃশ্য আঁকছেন। তার পোশাকে কোনো আড়ম্বর ছিল না, একবার আমাদের দেখেই আবার ছবির দিকে নজর দিলেন। কিছুক্ষণ পরে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, তোমার ফ্লাস্কে জল আছে? না, কফি আছে। কেন? আসলে আমার জলটা নোংরা হয়ে গেছে। মান বাহাদুর জল আনতে চলে গেল, আমি ওনার সঙ্গে টুকটাক কথা বললাম, ওনার আঁকা ছবিটা দেখলাম, ভীষণ সুন্দর ছবি। উনি জানালেন ওর নাম যশোদা প্রসাদ কাপুর, একা মানুষ, বিয়ে করেননি, পাহাড় পর্বতে ঘুরে বেড়ান। আমি আমার নাম বললাম, স্টেট ব্যাংকে চাকরি করি সে কথাও বললাম, আমি ওকে কফি অফার করলাম, উনি খেলেন, তারপর ফিরে এলাম। প্রথম দিন ওই পর্যন্তই, পরদিন বিকেলে জানি না কিসের টানে আবার ওখানে গেলাম, এবার একাই, কিন্তু ওর দেখা পেলাম না। উনি কোথায় থাকেন সেটা জানা হয়নি, ফলে যোগসূত্র হারিয়ে গেল।
দিন তিনেক পরে একদিন অফিস যেতেই আমার এক সহকর্মী জানালো যে এক ভদ্রলোক আমার জন্য একটা ছবি রেখে গেছেন। দেখলাম সেই ছবিটা। এরপর দীর্ঘ এক বছর আমার সঙ্গে ওর দেখা হয়নি, কিন্তু একদিনের জন্য ওকে ভুলতে পারিনি। সেই ছবিটা আমার ঘরে টাঙিয়ে রেখেছিলাম। তবে দেখা না পেলেও ওর কাছ থেকে প্রচুর চিঠি পেতাম। আশ্চর্য ব্যাপার হচ্ছে, উনি নিজের ঠিকানা জানাতেন না, ফলে উত্তর দেবার কোনো সুযোগ পাইনি। তারপর হঠাৎ এবছর অগস্ট মাসের 1 বা 2 তারিখে আবার ওর দেখা পেলাম। অফিস থেকে বেরিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলেন, ভালো আছো তো? আপনি চিঠিতে ঠিকানা দিতেন না কেন? আমার মতো ভবঘুরে মানুষের আবার ঠিকানা কিসের? আপনি কোথায় উঠেছেন? এখনো কোথাও উঠিনি, একটা জায়গা খুঁজছি। আপনার লাগেজ? লাগেজ বলতে একজোড়া কম্বল আর ঝোলা, ও আমি বাসস্ট্যান্ডে এক দোকানদারের কাছে রেখেছি। আমার একটা কথা রাখবেন, আজ রাতটা আমার বাড়িতে থাকবেন? থাকতে পারি, কিন্তু আমি ঘর ভাড়া দেব না, তার বদলে তোমার একখানা পোর্ট্রেট এঁকে দেব। রাজি? আমি রাজি হয়ে গেলাম। একদিন নয়, উনি অনেক কটা দিন রইলেন। কোনো অসুবিধেই হয়নি, কারণ বাহাদুর ছিল। কিন্তু 7 তারিখে বাহাদুর যখন দেশে গেল, তখন বিপদে পড়লাম। আসলে আমাদের দুজনের ওভাবে থাকাটা তো ভালো দেখায় না। ওনার কিন্তু এসব কিচ্ছু মনে হয়নি। আপনাদের কাছে সব কিছু খুলে বলতে কেমন একটা সংকোচ হচ্ছে, হয়তো আপনাদের শুনতেও। তুমি নিঃসংকোচে বলো। পুরো অগস্ট মাসটাই উনি আমার বাড়িতে ছিলেন। 27 অগস্ট শনিবার শ্রীনগরে এসে আমরা রেজিস্ট্রি করি। অসম্ভব। 27 অগস্ট যেদিন তোমাদের বিয়ে হয়, সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। সেদিন মহাদেব প্রসাদ ছিলেন অমরনাথ তীর্থে। না, অমরনাথ দর্শনে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত যাননি। তোমার কোনোদিন সন্দেহ হয়নি যে যশোদা কাপুর একজন ধনী ব্যক্তি ছদ্মবেশে তোমার সঙ্গে বাস করছেন? না, সেরকম সন্দেহ হয়নি। যদিও মাঝে মাঝে অবাক লাগত যখন দেখতাম ওর আঁকার ব্রাশ পেন সবকিছু খুব দামি। উনি বলতেন ওর এক বড়লোক রিলেটিভ এগুলো গিফট করেছেন। আচ্ছা, তোমার কি মনে হয় উনি কেন নিজের পরিচয় গোপন করেছিলেন? মনে হয় যেহেতু উনি বিবাহিত ছিলেন কিন্তু স্ত্রী সঙ্গ বর্জিত ছিলেন, তাই হয়তো পরিচয় গোপন রেখেছেন। আর তাছাড়া খবরের কাগজকে উনি এড়িয়ে চলতেন। কিন্তু এভাবে নিজের পরিচয় গোপন করে তোমাকে বিয়ে করাটা তো অপরাধ আইনত, এবং আই উড সে তোমার প্রতিও। আইনত কিনা জানি না, কিন্তু আমার কাছে উনি কোনো অপরাধ করেননি। আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম, এটা কি অপরাধ? উনি আমার পোর্ট্রেট এঁকেছেন, আমি ওকে গান শুনিয়েছি, এটা অপরাধ? যাই হোক, তুমি কখন জানতে পারলে যে যশোদা কাপুরই মহাদেব খান্না? আজ অফিসে খবরের কাগজে ওর ছবি দেখে। তখনই বুঝলাম কেন ওর পেনটা দামি, কেন উনি আমাকে নিজের পরিচয় দেননি, কেন ছোটবেলার গল্প করেননি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে উনি হঠাৎ কান্নায় ভেঙে পড়ল রমা। বাসু শান্ত স্বরে বললেন, ভেঙে পড়লে তো চলবে না রমা, মনকে শক্ত করো। আমাকে যে আরো অনেক কিছু জানতে হবে। বলুন। এবার তোমার বাড়ির ওই ময়নাটার কথা বলো, ওকে কবে কার কাছ থেকে পেলে? আমার স্বামী ওটা আমাকে দিয়ে গেছিলেন শুক্রবার, মানে 2রা সেপ্টেম্বর। কিন্তু খবরের কাগজে যে পাহাড়ি ময়নার কথা লিখেছে সেটা তো আমি কিছুই বুঝতে পারিনি। তাহলে তুমি বলতে চাইছো আজ সকালে খবরের কাগজে ছবি দেখে তুমি প্রথম জানতে পারলে যে তোমার স্বামীর নাম মহাদেব প্রসাদ? কালকের কাগজ দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? না, হয়েছিল, একটা প্রেমনিশন। প্রথম কারণ ওই পাহাড়ি ময়না, আর দ্বিতীয় কারণ লক কেবিনের ছবিটা। লক কেবিন? ওটা তুমি চেনো? হ্যাঁ, শুধু চিনি না, ওখানে আমাদের মানে বিয়ের পর আমরা ওখানে 2 দিন ছিলাম। 27 শ্রীনগরে আমাদের বিয়ে হলো, পরদিন আমরা ফিরে আসি। 29 আর 30 তারিখে আমরা ওই লক কেবিনেই ছিলাম। লক কেবিনের ভাড়া কে মেটালো, তুমি না উনি? না, উনি বললেন ওর এক রিলেটিভ কেবিনের ভাড়া মিটিয়ে দেবেন। এখন মনে হচ্ছে
আমি কেমন সরল বিশ্বাসে সব মেনে নিয়েছিলাম। তারপর কি হলো? 30 তারিখের পর আমার ছুটি ফুরিয়ে গেল। আমি পহেলগাঁও ফিরে এসে অফিস জয়েন করলাম। উনি বললেন 10-12 দিনের জন্য শ্রীনগরের দিকে যাচ্ছেন। সেখানে ওর একটা ঘর আছে, বিয়ের সময় আমরা যে ঘরে উঠেছিলাম সেখানেই উনি প্রথমে উঠবেন, তারপর অন্য কোথাও যাবেন। বিশ্বাস করুন, আমার ওর কোনো কথায় কখনো সন্দেহ হয়নি। তোমরা যে 2 দিন ওই লগ কেবিনে ছিলে, তার মধ্যে তোমার হাজবেন্ড কি কারুর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন? হ্যাঁ, 2 বার বলেছিলেন। কার সাথে কি কথা হয়েছিল সেসব নিশ্চয়ই তুমি জানো না? না। রমা, তোমার স্বামী বেকার, ভবঘুরে, তবু তার কাছে দামি পেন্ট ব্রাশ, তার ঘরের ভাড়া একজন রিলেটিভ মিটিয়ে দেয়, তার সম্পর্কে প্রায় কিছু না জেনেই তুমি তাকে বিয়ে করে নিলে, এসব কথা আদালত মানবে না। কি করব বলুন, আমার মাথায় এত কিছু আসেনি। আচ্ছা, লক কেবিনে গিয়ে তোমার কি মনে হয়েছিল যে তোমার স্বামীর কাছে জায়গাটা নতুন লাগছে? না, বরং উল্টোটা। উনি বলেওছিলেন যে উনি এর আগে এখানে এসেছিলেন। যে রিভলভারের গুলিতে উনি খুন হয়েছেন সেটার বিষয়েও তুমি নিশ্চয়ই কিছু জানো না? জানি, ওটা মান বাহাদুরের, দেশে যাওয়ার সময় আমায় দিয়ে গিয়েছিল। ওটা আমিই যশোদাকে দিয়েছিলাম। কেন? উনি চেয়েছিলেন। হ্যাঁ, কিন্তু কেন সে কথা আমি বলবো না। মহাদেব প্রসাদের মৃত্যুতে তোমার আর্থিক লাভ কি হলো? মানে উনি কি কোনো উইল করেছেন বা তোমাকে নমিনি করে কোনো ইনস্যুরেন্স? এসব কি বলছেন আপনি? বিয়ের পর তো 7টা দিনও ওর সঙ্গে থাকতে পারিনি, আর তাছাড়া আমি তো জানতাম উনি নিঃস্ব, উইল বা ইনস্যুরেন্সের কোনো প্রশ্নই ওঠে না। এই সময় ওদের গাড়ির পাশে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে সুজাতা এগিয়ে এলো। বাসু বললেন, কৌশিক, তুমি সুজাতাকে নিয়ে ওই চায়ের দোকানে একটু বসো, আমার সওয়াল হয়ে গেছে, একটু পরেই তোমাদের ডাকব। কৌশিক কোনো প্রশ্ন না করে গাড়ি থেকে নেমে গেল। এবার বাসু রমাকে জিজ্ঞেস করলেন, এখন তো আর কোনো তৃতীয় ব্যক্তি নেই, খোলাখুলি একটা কথা বলো, এরকম হয়নি তো যে তুমি হঠাৎ জানতে পেরেছিলে যে তোমার হাজবেন্ড ম্যারিড, নাম ভাঁড়িয়ে তোমাকে বিয়ে করেছে, তারপর তর্কাতর্কি রাগারাগির মধ্যে হঠাৎ আমি ওকে গুলি করে ফেললাম? হতেও তো পারে। আপনি বদ্ধ উন্মাদ, আমি নিজে হাতে, কি বলছেন আপনি? ওকে, একটা কথা, তুমি একটা চিঠি লিখে দাও যাতে মিসেস কৃষ্ণমাচারী মুন্নাকে আর খান্নাজির চিঠির বান্ডেল, যেগুলো উনি তোমাকে লিখতেন, সেগুলো আমাকে দিয়ে দেন। চিঠিগুলো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে, চাবি আমার কাছে। আপনি কথা দিন চিঠিগুলো আপনি পড়বেন না। পড়ব না মানে? আলবাত পড়ব, পুলিশ ওগুলো সিজ করার আগে আমাকে তো পড়তেই হবে। তাহলে আমি চাবি দেব না, ওগুলো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি মুন্নার জন্য চিঠি লিখে দিচ্ছি। বেশ, কিন্তু জেনে রাখো রমা, চিঠিগুলো পুলিশ কিন্তু সিজ করবেই। আচ্ছা, তুমি আজ শ্রীনগরে এসেছিলে কেন? উনি যেখানে থাকবেন বলেছিলেন সেই ঘরটা একবার দেখতাম, আর তাছাড়া সুরজ প্রসাদের সঙ্গে একবার দেখাও করতাম, সব কথা ওকে খুলে বলতাম। তুমি কি জানো মহাদেব প্রসাদের স্ত্রী এখন ও বাড়িতে আছেন? উনি অত্যন্ত দুর্মুখ এক মহিলা, ওর সামনে তুমি যেতে পারবে? আপনি কি বলেন? পিকে বাসু উত্তর দেওয়ার আগে সুজাতাকে ডাকলেন, তারপর রমাকে বললেন, রমা, প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস, ইনি হচ্ছেন সুজাতা। আমার অ্যাডভাইস, তুমি 1.5 দিনের জন্য ওর সাথে একটা হোটেলে ওঠো, যাতে সংবাদ মাধ্যম তোমার খোঁজ না পায়। এমনিতেই পুলিশ এতক্ষণে তোমার নাম জেনে গেছে, এবার সরাসরি তোমাকে মার্ডার চার্জে অভিযুক্ত করতে ওদের খুব একটা বেশি সময় লাগবে না। মহাদেব প্রসাদকে খুন করল কে, পিকে বাসু কি পারবেন খুনিকে ধরতে, সে গপ্প আজ আর নয়। এখনকার মতো গপ্প মিরে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে উলের কাঁটার শেষ পর্ব নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান, প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।